Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. May yahdihillahu fala mudilla lahu wa may yudlil fala hadiya lahu. Wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu sallallahu ta'ala alaihi wa ala alihi wa sahbihi wa sallama tasliman katsira. Amma ba'd. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ মঙ্গলবার 23 রজব 1444 হিজরি মোতাবেক 14ই ফেব্রুয়ারি 2023 আমাদের আলোচনা সহিহুল বুখারী থেকে, বিষয়বস্তু আজানের পর্ব, পর্ব নম্বর 14। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর অধ্যায় নম্বর হচ্ছে 55। বলছেন বাবুন, এ অধ্যায় হচ্ছে ইজা লাম ইয়তিম্মাল ইমামু ওয়া আতাম্মা মান খালফাহু, যদি ইমাম অসম্পূর্ণ সালাত আদায় করে। ইমাম সালাত আদায় করছে, নামাজ পড়ছে, কিন্তু অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ, ইমামের নামাজে ত্রুটি আছে। ওয়াতাম্মা মান খালফাহু, কিন্তু যারা পেছনে আছে তারা যদি সুন্দর করে পড়ে, তাদের সালাতে যদি ত্রুটি না থাকে, তাহলে মুক্তাদিদের সালাত হবে কি না। বলছেন 694 নম্বর হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, আজকে প্রথম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবে বর্ণনাকারী, বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউসাল্লুনা লাকুম, যারা তোমাদের ইমাম, আর বিশেষ করে মুসলিম শাসক যারা খলিফা রাশেদিনের পরে আর মাওয়িয়া রাদিয়াল্লাহু তাআলার পরে যারা এসেছে, খলিফা রাশেদ চার খলিফা নবী সাল্লাল্লাহু আলাইহি পরে ইমামতি করেছেন, যারা আমাদের জন্য আদর্শ, পুরোপুরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পরে, আর তারপরে সাহাবি, সম্মানিত সাহাবি মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও সাহাবি, সাহাবির ছেলে সাহাবি, তিনি যদিও প্রথম রাজা, প্রথম বাদশা, কিন্তু তিনিও কোরআন সুন্নাত অনুসরণ করেছেন, ঠিকভাবে ইমামতি করেছেন, কিন্তু তারপরে যারা এসেছে ইয়াজিদের যুগ থেকে শুরু করে আর অন্যান্য আর বিভিন্ন গভর্নরগুলো, তাদের সালাতে ত্রুটি থেকেছে অধিকাংশই, ইল্লা মাশাআল্লাহ খুব কম, বিশেষ করে মাঝখানে ইমাম খলিফা রাশেদ ওমর বিন আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি খলিফা রাশেদিনের মতোই, আবু বকর, ওমর, উসমান, আলীর পরে তার স্থান, আলী, হাসান, পাঁচ তার পরে স্থান, কারণ হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আলী রাদিয়াল্লাহু তাআলা বড় ছিল, ছয় মাস খলিফা ছিলেন। তার সময়টা ছিল স্বর্ণযুগ, আর স্বর্ণযুগের মধ্যে স্বর্ণযুগ, এমনিতে স্বর্ণযুগ সাহাবায়ে কেরাম তাবেঈনদের যুগ, কিন্তু তার যুগটি ছিল খলিফা রাশিদিনদের জামানার মতো, কোনো অবিচার ছিল না, জুলম অত্যাচার ছিল না, মানুষের হক, যার যে হক পৌঁছে যেত যথাযথ, যত সব বেঈমানি আত্মসাত করে রেখেছিল সবকে তাদের কাছ থেকে কেড়ে নিয়ে বাইতুল মালে জমা করা হয়েছে, না হলে যাদের পাওনা তাদেরকে পৌঁছে দেওয়া হয়েছে, এই জন্য তাকে খলিফা রাশিদ বলে আখ্যায়িত করেছেন ইসলামের ইতিহাসে অনেক আইমা কেরামগণ। কিন্তু অধিকাংশ ওমাইয়াদের যারা শাসক, গভর্নর, আর তারপরে আব্বাসীয় আমলে তো ইমামতি তারা ছেড়ে দিল, তারা আর ইমামতি করতো না, কিন্তু 132 পর্যন্ত যে ওমাইয়াদের রাজত্ব ছিল তারা ইমামতি করেছে, কিন্তু তারা বিভিন্ন রকমের অন্যায় করেছে, এমনি বিভিন্ন পাপে জড়িয়ে, পাপি, ফাসেক, জালেম, খনি অনেকে, আর অনেকে সলাতে বিলাসিতার সাথে বিলম্ব করে লেটে আসতো ইত্যাদি। তো ইমাম যদি ভুল করে তাহলে কি মুক্তাদিদের সালাত হবে না? এটা হচ্ছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর অধ্যায়ের উদ্দেশ্য। মুক্তাদিদের কি দোষ? মানে ইমাম, ধরেন আজকালকার উদাহরণ দিয়ে, অনেকে ইমাম কিন্তু টাকনার নিচে কাপড় পরছে, অনেক ইমাম দাড়ি কেটে কেটে একবার শিয়া মার্কা করে রাখছে, অথবা আপনার ইমামতি করছে একজন দাড়িই নেই, টাকনার নিচে কাপড়, অনেকে বিশেষ করে দ্বিতীয় তৃতীয় ইমামতি তো বলতে হবে না, এরকম লোকই বেশি,
আল্লাহ হেফাজত করুক। তো আপনাদের কি দোষ ইমাম যদি টাকা না নিজে কাপড় পরে? সে ফাসেক, আপনাদের কোনো ক্ষতি নেই নামাজে। এই মর্মে হাদিস বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হয় যে জালেম শাসকরা যদি লেটে নামাজ পড়ে, হ্যাঁ ত্রুটি করে নামাজে, তো আমাদের করণীয় কি? তখন বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা তোমাদের ইমামতি করে নামাজ পড়ায়, তোমাদের জন্য তার নামাজ পড়ে, মানে তোমাদের ইমামতি করে। ফাইন আসাবু, তারা যদি ঠিকভাবে নামাজ পড়ে, সালাত আদি করে, ফালাকুম ওয়ালাহুম, তাহলে তোমাদেরও লাভ হইল। হ্যাঁ, যে তোমাদের ইমাম ঠিকঠাক নামাজ পড়াচ্ছে, সুন্দর নামাজ পড়াচ্ছে। ওয়ালাহুম, তাদেরও উপকার হল, তাদেরও নেকি হলো, তারাও সহি সুন্না ভিত্তিক নামাজ পড়ছে। ওয়াইন আখতাও, আর তারা যদি ভুল করে, ভুলের মধ্যে একটা গুরুত্বপূর্ণ দিক, কারণ এই ভুলটাই আমাদের সমাজে বেশি ইমামদের, সেটা হচ্ছে বিভিন্ন বেদাত। ইমাম আপনার বেদাতি, নিয়ত পড়ে, নামাইতো পড়ে, ইমাম বেদাতি, আনা ইমামুল লিমান হাজার আমাল্লাম ইয়াহজুর পড়ে, ইমাম বেদাতি, হ্যাঁ যাই নামাজের দোয়া পড়ে, তকবীর তাহরীমের আগে ইন্নি ওয়াজাহতু ওয়াজহি লিল্লাজি ফাতারাস সামাত পড়ে না, পড়ে না? সমস্ত হানাফি ইমামরা এই করে, দেওবন্দি হোক, বেরেলভি হোক, আল্লাহ হেদায়ত করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত তকবীরে তাহরীমা দিয়ে শুরু হয়েছে, নিয়ত হচ্ছে এখানে, মুখে না। তাহলে এই তিনটাই ক্যান্সিল, তিনটার কোনোটাই বলা জায়েজ নাই, সব বেদাত। এখন ইমাম ওইরকম করে নামাজ পড়ায়, তাই বলে কি তার পিছনে নামাজ পড়বেন না, বা আপনাদের নামাজের ক্ষতি হবে? নামাজের ক্ষতি হবে না, যদি তার চাইতে ভালো ইমাম না পান আশেপাশে আর মসজিদে নেই, ওইটাই মসজিদ, আশেপাশে যদি মসজিদ থাকে, বিকল্প ব্যবস্থা থাকে, অথবা ইমাম পরিবর্তন করার ক্ষমতা থাকে, বিনা বিশৃঙ্খলায় গ্রামে লড়াই ঝগড়া না করে, ক্ষমতা আছে। মসজিদের দায়িত্বশীলরা কোরআন সুন্নাহর অনুসারী, আর বেদাতি মোল্লাকে আপনি, বেদাতি হাফেজকে আপনি বানিয়ে রাখবেন না, মোটেই জায়েজ নাই, কারণ আপনারা মালিক, ইচ্ছা করলে সাথে সাথে সরিয়ে দিতে পারবেন তাকে। অথবা ইমাম নিযুক্ত নেই, কিন্তু একজন বেদাতি ইমামতি করতে যাচ্ছে, আর আপনাদের ক্ষমতা আছে যে না বেদাতিকে ইমামতি করতে নিষেধ করবো, না তুমি ইমামতি করিও না, পেছনে যাও, অন্য কেউ অমুক ইমামতি করবে, আর তাতে কোনো রকমের ঝগড়া বিবাদ হবে না, বিশৃঙ্খলা হবে না মসজিদে, এগুলো শর্ত, আর ঝগড়া করা মুসলিমদের মাঝে হারাম। আপনি একটা রোগ ভালো করতে গিয়ে ওর চাইতে বড় রোগ যদি পয়দা করে দেন, তাহলে তো আপনি চিকিৎসক না। এই কথাটা যেমন জানা আছে ঠিক ওই রকমই এই ক্ষেত্রেও মনে রাখতে হবে, কিন্তু মোতাওয়াল্লি, মসজিদের দায়িত্বশীল, তারপরে গ্রামের প্রভাবশালী, যার কথায় সব গ্রাম চুপ হয়ে যাবে, ও তো সবাই বেদাতি হয়তো গ্রামের, কিন্তু এমন একজন প্রভাবশালী আছে চেয়ারম্যান সাহেব, তার বড় ভূমিকা আছে, ভালো এমন কেউ প্রভাবশালী আছে যে সবাই চুপ হয়ে যাবে, বুঝছেন না, এর অমতি চলবে না, অবশ্যই বলতে হবে হক কথা, এই নয় যে চক্ষু লজ্জা, লোকে কি বলবে, আর তারপরে যেন একটা সামাজিকতা তো আছে না, হারাম এই সব সামাজিকতা, যে আপনি না যায় যাবে চুপ থাকবেন। তো এই কথাগুলি যেন মনে থাকে, ইমাম যথাসাধ্য আমরা পারলে ভালো নিযুক্ত করব, অযোগ্যকে নিযুক্ত করব না, অযোগ্যকে সম্মান দিয়ে পাঠাবো না যে ইমামতি করে দেন, হাফেজ কিন্তু বেদাত দিয়ে নামাজ পড়াবে, আর হাফেজ নয়, আলেম নয়, সাধারণ মানুষ শুদ্ধ মোটামুটি পড়ে দেবে সূরা ফাতিহা, কিন্তু কোরআন সুন্নাহর অনুসারী, তাহলে সে ওই হাফেজ বেদাতি আলেম বেদাতি কারির চাইতে বেশি হক রাখে, কারণ হচ্ছে বেদাতি ফাসেক, আর এই লোকটি ফাসেক না, আর সহি শুদ্ধ সূরা ফাতিহা পড়তে পারে, সুতরাং সালাত হয়ে গেছে। জি, দশ বিশটা সূরা মুখস্থ আছে যথেষ্ট। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারা যদি সঠিকভাবে ইমামতি করে নামাজ পড়ে, ফালাকুম, তোমাদেরও লাভ হলো, ওয়ালাকুম, তাদেরও লাভ হলো, নেকি হলো। ওয়াইন আখতার, তারা যদি ভুল করে, ইমাম ভুল করছে, ইমাম ভোগবিলাসী, দেরি করে আসছে, ওর ফজরে ঘুম ভাঙে না, দেরি করে আসছে, গ্রামে আপনি জানছেন যে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করতে ফজরে, আর এর একবারে ফরসা হয়ে সূর্য ওঠার 15 মিনিট আধা ঘন্টা আগে সালাত আদায় করছে, তারা ভুল করছে। জি, তারা যদি ভুল করে, ফালাকুম, তাহলে তোমাদের নেকি ঠিক থাকবে, তোমাদের ফায়দা, ও আলাইহিম, কিন্তু তাদের ওপর গুনার বোঝা চাপবে, এখানে লাহুম বললেন আলাইহিম, তাদের ওপর বোঝা চাপবে, গুনাহগার ইমাম যে ফাসেক,
যে বেদাতি, যে ভুল করলো, যে গাফিলতি করলো নামাজে, যতটা যার ভুল হবে ততটা তার ওপর গুনাহর বোঝা চাপবে। জি, তার মানে মুসলিম যদি হয় তাহলে তার পিছনে সালাত হয়ে যাবে। তারপরে বলছেন গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, 56 নম্বর অধ্যায় বলছে, বাবু ইমামাতিল মফতুনে ওয়াল মুবতাদে। এই অধ্যায় হচ্ছে ফিতনায় নিমজ্জিত ব্যক্তির ইমামত আর বেদাতির ইমামত। চলে আসবে বেদাতির কথা। ইমাম বুখারী রহমাহুল বলছেন যে ব্যক্তি ফিতনায় লিপ্ত, ফিতনায় পড়ে গেছে, তার ইমামতির হুকুম কী আর বেদাতির ইমামতির হুকুম কী? ফিতনায় পড়ে গেছে মফতুন, কাকে বলেছেন ইমাম বুখারী রহমাহুল্লাহ? যারা ফিতনায় পড়ে গেছে এই বলতে কী বোঝানো হয়েছে? এতে বোঝানো হয়েছে ওই যুগে এটি পরিভাষা ছিল, যেই ব্যক্তি খারেজি তাদের নাম কী হয়েছে পরে? খারেজি। আর বর্তমান যুগে তাদের নাম জঙ্গি, হ্যাঁ, এরহাবি আরবিতে জঙ্গি, সন্ত্রাসী, হ্যাঁ, যারা মুসলিম সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, দেশে অশান্তি সৃষ্টি করে, যেখানে সেখানে বোমা তৈরি করছে, গোলা বারুদ তৈরি করছে, আর বলছে এতে আমরা জিহাদ করবো। এটা জিহাদ না, এটা ফাসাদ। জিহাদ এটা নয়, জিহাদের পদ্ধতি আলাদা। আপন জায়গায় জিহাদ ঠিক আছে, জিহাদ করার জন্য নেতৃত্ব লাগে সরকারে, যার কাছে ডিফেন্সের প্রতিরক্ষার ব্যবস্থা আছে, সেনাবাহিনী আছে। আপনার আমার কাছে কী আছে? 3.5 হাতের বডিটা ছাড়া কী আছে? তো যারা ফেতনায় পড়ে গেছে বিষয়ে, অর্থাৎ খারেজি, জঙ্গি, কোনো একটা খারেজি চরমপন্থী, আজকাল মেলা কিন্তু খারেজি বক্তা আছে বাংলাদেশে, মেলা বক্তা আছে, কিন্তু যারা জলসা মহফিল করে বেড়াচ্ছে খারেজি জঙ্গি, মানুষকে প্ররোচিত করছে, জঙ্গি মনোভাব তৈরি করছে যুবক যুবতীদের, এদের এমামতি, এরাও এক ধরনের বেদাতি, কিন্তু এরা মারাত্মক বেদাতি। কারণ এই বেদাতিদের খপ্পরে যদি পড়ে যায় তাহলে দিনও গেল দুনিয়াও গেল, দিনও গেল দুনিয়াও গেল। যদি কেউ জঙ্গি পাল্লাতে পড়ে যায় তাহলে ইহকাল পরকাল দুটাই নষ্ট। পক্ষান্তর অন্য অন্য বেদাতি যারা, যারা মিলাদি বেদাতি, কিয়ামি বেদাতি, শয়ে বরাতের বেদাতি, শয়ে মেরাজের বেদাতি, নিয়াত পড়া বেদাতি, সম্মিলিত মোনাজাত করা বেদাতি, এতে আখেরাত নষ্ট, দুনিয়া হয়তো নষ্ট হয় না। দুটোতে পার্থক্যটা বুঝতে পারছেন না? পারছেন না, বোঝার চেষ্টা করবেন। কারণ জঙ্গির পাল্লাতে যদি পড়ে যান আর প্রশাসন আর প্রশাসনের গোয়েন্দা বিভাগ তো লেগে আছে, কোথায় কোথায় জঙ্গি তৎপরতা চলছে, তাহলে আপনার কী হবে? হয় আপনাকে মেরে দেবে, আর না হলে আপনাকে এমন জায়গায় বন্দি করবে যে আর কোনোদিন সূর্যের মুখ দেখতে পাবেন না। হচ্ছে না, হচ্ছে না? তাহলে খাসারা দুনিয়া, দুনিয়া নষ্ট করলেন, স্ত্রীর খরচ দেওয়ার কেউ নেই, অসহায়, ভিক্ষা করতে নামে এদের স্ত্রীকে, অনেকে আছে এরকম, রোজগার করেছিল, খাওয়াচ্ছিল, জঙ্গি ধরা খেলে ওর স্ত্রী এখন কী করবে? বাড়ি বাড়ি কাজ করে বাড়িতে হবে, ইজ্জত নষ্ট করতে হবে, হ্যাঁ, আর না হলে ভিক্ষা করতে হবে, ছেলে মেয়েরা কচি কাছে না বালক কাছে, এমনকি ওটা বংশ, যেই বংশে এক দুইজন জঙ্গি পেয়ে গেছে ওই বংশকে 10 বছর 20 বছর 50 বছর হতে পরেশান করে ছাড়বে গোয়েন্দা বিভাগ, করবে না? জি, বরবাদ। এই যে আব্দুর রহমান বাংলা ভাই, এরা নিজের গোটা বংশকে ধ্বংস করেছে, গোটা বংশকে ধ্বংস করেছে। একটা সম্ভ্রান্ত বংশ ছিল, ভালো একজন আলেমের ছেলে ছিল, কিন্তু ভাই বোন সবগুলিকে সর্বনাশ করেছে, আত্মীয় স্বজন সবকে সর্বনাশ করেছে। জি, তো জঙ্গি বেদাতি মানে খারেজি বেদাতি, আর এমনি এবাদত বন্দীগীর বেদাতি, অন্য অন্য এবাদত বন্দীগীর বেদাতি, দুই বেদাতিতে এই পার্থক্যটা মনে রাখবেন। এই জন্য খারেজিকে জাহান্নামের কুকুর বলা হয়েছে, কিন্তু মিলাদি কি আমি ওই নিয়ত পড়া আরও সব বেদাত, যেগুলো বেদাত আছে 40 আর মরার নামে খাবার ভোজ ও মুক্তমুখ, এগুলোকে জাহান্নামের কুকুর বলা হয়নি, বেদাতি বলা হয়েছে, আর বেদাতের পরিণাম জাহান্নাম। কিন্তু দুনিয়াতে মিলাদি, হ্যাঁ, ভালোই পেট পূজা করতে পারছে, তার বংশ খুব সুখী আছে, বেদাতিরা সাধারণত গরিব নেই। কারণ বেদাতি আমাদের যদি 10,000 টাকা বেতন থাকে, 1,00,000 টাকা বাইরে তার ইনকাম,
খবর নিয়ে দেখবেন, তাবিজের ইনকাম, কোরআনখানি বক্সানোর ইনকাম, মেলাদ পড়া ইনকাম আর তাবিজ দেওয়া ইনকাম, হ্যাঁ কত রকমের ইনকাম, ইনকামের শেষ নেই। আর যদি কোনো একটা সালাফি আহলে হাদিস ইমাম হয় তো আহলে হাদিস গ্রামওয়ালাগুলো ওই রকমই, এত কৃপণার কৃপ জানে যে আমাদের ইমামের বেতন ছাড়া একটা পয়সা ইনকাম নেই, আর করতেও দেবে না। ও যদি টিউশন পড়িয়ে পড়ে না, আমাদের এখানে বেতন দিয়ে ওকে কিনে নিয়েছে মাথাতে পা পর্যন্ত, কিন্তু দাস ইমামদের সাথে এরকম বদ আচরণ করা হয়। তো আহলে হাদিসেরা ওই শুধু বেতনটা দেয়, একটা পয়সা ইনকাম নেই বেচারার, যারা ইমামতি করছে। আল্লাহ হেফাজত করে এইসব পেশা থেকে, ইমামতি করে তো ফ্রি করে দেন, কিন্তু ইমামতি করতে গিয়ে মনে করে যে গ্রামের লোকেরা যে এটা তো আমাদের কিতু দাস, আর তারপরে ওর সব দায়িত্ব, শুধু ইমামতি করা দায়িত্ব না, আজান কেন ঠিক টাইমে হয়নি, মসজিদটা কেন সাপ নেই, মসজিদের দরজা বাগে বা জানলা কেন বন্ধ হয়নি, এটা কেন হইলো ওইটা কেন হইলো না, তাই না? আল্লাহ হেদায়ত করুক এসব সমাজকে, নাম আহলে হাদিস, আল্লাহ হেফাজত করুক। কথা হচ্ছে যে কি বলছিলাম, বেদাতি ইমাম আর জঙ্গি, বেদাতি আর জঙ্গির মাঝে পার্থক্য। বেদাতি আখেরাত নষ্ট করে, দুনিয়াতে পীরেরা কেউ গরিব নাই, দুনিয়া তাদের খুব সুন্দর চলে যাচ্ছে, টেম্পোরারি ক্ষণিকের দুনিয়া, কোনো গরিব পীর পাওয়া যাবে পৃথিবীতে আছে? বরং পীরেরা অনেক মন্ত্রী চেয়ে ধনী, মন্ত্রীদের চাইতে ধনী এরা, বড় বড় পুঁজিপতি কোম্পানির মালিকের চাইতে ধনী পীরেরা। তাহলে পীরের আল্লাহর ওলি নয় ভালো করে শুনুন, কারণ আল্লাহর ওলিরা ধনী হবে না, আল্লাহর ওলির পরিচয় সে হ্যাঁ মিসকিনের জীবন কাটাবে, কোনো রকম করে ইনকাম করে হয় সংসার চলে যাচ্ছে, আর না হলে সেটা তো টানাটানি হিমশিম খাচ্ছে। জি হ্যাঁ, যারা আল্লাহ ভীরু, কথা বোঝা গেছে? কারণ সব জায়গায় হারাম থেকে বাঁচছে, এলে যে না মানু ইমানদার তারা, সুতরাং সবসময় তাদের ইমান বাধা দিচ্ছে হারামে যাওয়া থেকে, ওকানু ইয়াত্তাকুন, আর সবসময় বাঁচার চেষ্টা করছে, একটা টাকা হারাম ঢুকাবে না। আর এদের তো ধর্ম ব্যবসা পীরদের, সুতরাং কেউ যদি মনে করে যে পীরেরাই মনে ওলি আউলিয়া, তাহলে সে নিজেই গুমরা, এখন ইসলাম শিখিনি ভালো করে শোনো, পথভ্রষ্ট। যে আল্লাহ হেফাজত করুক, আল্লাহ বোঝার তৌফিক দান করুক। আমাদের সে লোকেরা ইসলাম বুঝে না, আমল করবে কি, ভুল ইসলাম বুঝে, সুতরাং ভুল আমল করে, ভুল আকিদা, ভুল ইবাদত, সব ভুল। ফিতনায় নিমজ্জিত ব্যক্তির ইমামতি মানে খারেজি জঙ্গির ইমামতির হুকুম কি, আর বেদাতির ইমামতির হুকুম কি? ইমাম বুখারী মহল অধ্যায় কাম করে রেখে দিলেন, উত্তর হাদিসে আছে, উত্তর হাদিসে আছে। ওয়াকাল আল হাসান, তারপরে ইমাম হাসান বাসরি রাহমাহুল্লাহ প্রখ্যাত তাবেঈ, তার একটি উক্তি নিয়ে এসেছেন। তার মত হচ্ছে যে কোনো বেদাতি যদি ইমামতি শুরু করে দেয়, অথবা তাকে ইমাম বানিয়ে দিয়েছে গ্রামের লোকেরা, আপনি বাইরে থেকে এসেছেন, আপনার করার কোনো ক্ষমতা আছে? গ্রামের যে দায়িত্বশীল প্রভাবশালী তারা তাকে ইমাম বানিয়ে দিয়েছে, সে জঙ্গি অথবা বেদাতি মিলাদি, আমাদের আপনাদের করার কিছু নেই, হয় মসজিদ ছেড়ে চলে যান, আর না হলে নামাজ পড়েন, আর আপনি ওখানে বাস করবেন আর সারা জীবনে একা একা নামাজ পড়বেন, তা তো চলবে না, মুসলিম হলে তার পিছনে নামাজ পড়তে হবে, সরাতে পারছেন না এই এই ক্ষেত্রে। কিন্তু যেমনটা বলেছি, যদি সরানো সম্ভব হয় শান্তিপূর্ণভাবে, যে আমাদের ক্ষমতা আছে সরাবার, অথবা এই মসজিদে বেদাতি ইমাম আর এক মসজিদে কোরআন সন্ন্যার অনুসারী ইমাম, তাহলে একটু দূরে হইলে ওই মসজিদে আমি নামাজ পড়ব, গিয়ে ওই মসজিদে গিয়ে নামাজ পড়ব, এই নয় যে সুবিধাবাদী চলো এখানে দুই মিনিটে চলে যাই, যদিও বেদাতি হুজুর একটা আছে আর ওটাতে যেতে একটু পাঁচ মিনিট লাগে, না মোটেই না, আপনি ওই পাঁচ মিনিট দূরে যান, গিয়ে সন্ন্যতের অনুসারী ইমামের পিছনে সালাত আদায় করেন। কারণ আপনি এমন ইমামের পিছনে সালাত আদায় করেছেন যার ইমামতি কমপক্ষে মাকরুহ, আপত্তিকর, অপছন্দনীয়, তার উপর আপনার অন্তরে ঘৃণা, ইমানই দাবি হচ্ছে, ইমান ইসলামের দাবি হচ্ছে যে আপনি ঘৃণা করবেন বেদাতি ও বেদাতিকে। তো হাসান বাসরি রহমাহুল্লাহ বলছেন, সাল্লে সালাত আদায় করো, বেদাতি বা খারিজ ইমাম হয়ে গেছে, সালাত পড়ে নাও পিছনে, ওয়ালিহে বেদাত বেদাতহু, আর তার বেদাতের গুনাহ তার ওপর চাপবে, বেদাতের গুনাহর বোঝা তার উপর চাপবে, ও বেদাতি ওর গুনাহ হবে। আপনি কোনো বেদাত করেন, আপনি তকবিরে তাহরিন্দা সালাত শুরু করলেন,
আর ও বেদাত দিয়ে শুরু করেছে। আপনি সালাম ফেরার পরে দু নাজিকের আজকাল তসবি করছেন, সে সম্মিলিত মোনাজাত করছে, আলী হে বেদাত, বেদাতের গোনা তার হচ্ছে। আপনার ইমাম সালাম ফেরার পরে কপালে হাত দিচ্ছে, বেদাত করছে, আপনি ওসব বেদাত করেন না, তো ওর গোনা ওর উপর চাচ্ছে। এইভাবে জঙ্গি মনোভাব আছে, এ অমতি করছে। এই জঙ্গিপনার যে কুফল রয়েছে আর কুপ্রভাব রয়েছে আর গোনা রয়েছে, দুনিয়া আখেরাতে শাস্তি রয়েছে, তার উপর তার চাপবে আর আপনি নিরাপদ। কিন্তু হ্যাঁ, জঙ্গিদের সাথে উঠা বসা করবেন না। জঙ্গি মনোভাব একটি কথা মনে রাখেন, জঙ্গি মনোভাব যদি কোনো মোল্লার দেখেন, কোনো যুবকের দেখেন, সেটা মাদ্রাসা পড়া হোক অথবা স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়া হোক, যদি দেখেন তার জঙ্গি মনোভাব, তাহলে তার সাথে উঠা বসা করবেন না। কয়েক বছর আগের ঘটনা, কিছু লোকেরা আমাদের যুবক ভাইয়েরা সালাফি, তারা কোরআন সুন্নাহ অনুসারী, জঙ্গিদেরকে জঙ্গি বলে বিশ্বাস করে তারা, জসিমুদ্দিন রহমানের সাথে বহাস করার জন্য তার বাড়িতে গেছে বা তার মসজিদে গেছে, কোথাও কোন একটা জায়গায় একটা রুমের মধ্যে জমা হয়েছিল সম্ভবত। সেই সময় আমাকে ভাইয়েরা শুনিয়েছিল, যখন তারা জেলে বন্দী প্রায় 30 জনের মতো, একটাও কেউ জঙ্গি মনোভাব রাখে না, তারা কোরআন সুন্নাহর অনুসারী ছিল, কিন্তু জসিমুদ্দিন জঙ্গির সাথে তারা বহাস করার জন্য, বিভিন্ন প্রশ্ন তর্ক করার জন্য গিয়েছে। আর ওই সময় গোয়েন্দা লেগেছিল, ভাবছে যে হয়তো জসিমুদ্দিন এখানে করে কী করছে, এদেরকে নিয়ে মিটিং করছে, রেড করে ওই জঙ্গিকে উঠিয়ে নিয়ে গেছে, হ্যাঁ নেতাকে, আর এই লোকগুলিকে ভেবেছে যে এরাও জঙ্গি উঠিয়ে নিয়ে গেছে। কয়েক বছর ধরে জেলে আর আল্লাহ জানে এখন পর্যন্ত বেরিয়েছে কি না, তারপরে পরিণাম জানি না। আমার এক ভাই এসে বলল যে আমাদের সারা কোরআন সুন্নার ভাইরা, আর তারা দোয়া চেয়েছে, তাদের এই অবস্থা, তারা জেলে বন্দি, কিসের জন্য? জঙ্গির সাথে উঠা বসা। জি, সবাই সন্দেহ করবে, আপনি একটা লুচ্চার সাথে যদি উঠা বসা করেন তো কি সন্দেহ করবে, মানুষ বলবে না যে আপনি ওই চরিত্রের। একটা লোক ধূমপান করছে আর তার পাশে বসে যদি গল্প করেন কীভাবে বলেন তো দেখি, বলছে আপনিও মনে হয় ওই রকমই আছেন, ঠিক না? হ্যাঁ, মনে রাখবে সবসময়। তারপরে নিজেকে সবসময় দুনিয়া আখেরাতের ক্ষতি থেকে বাঁচাইতে হবে, আপনার পরিবারকে বাঁচাইতে হবে, এর সাথে যে একটু যোগাযোগ থাকে, এর সাথে টেলিফোনে যোগাযোগ করেছেন, টেলিফোন কল, হঠাৎ করে জঙ্গি ধরা খেলো, দেখলো যে কল লিস্টে কার কার নাম্বার আছে সবগুলিকে ধর, এদের কাছে কোনো তথ্য পাওয়া যাবে, গেলেন তো গেলেন, আর কোনো বিচার নেই। কথা বুঝে গেছে? সাবধান, টেলিফোন রিসিভ করবেন না, তাদেরকে টেলিফোন করবেন না, তাদের সাথে উঠা বসা করবেন না, তাদের সাথে কথা বলবেন, চলাফেরা করবেন না, দুনিয়া আখেরাতের হেফাজত যদি করতে হয়। এটা হচ্ছে আগুনের মতো। তো যদি ইমামতি শুরু করে দেয় কোনো বেদাতি, তাহলে নামাজ পড়ে নাও, হাসান বাসরি রহমাতুল্লাহ বলছেন, আর তার বেদাতের গোনা বা বোঝা তার উপর চাপবে। 695 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী হচ্ছেন ওবাইদুল্লাহ ইবনে আদি ইবনে খিয়ার, বলছে আন্নাহু দাখালা আলা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু ওয়া হুয়া মাহসুর। ওবাইদুল্লাহ ইবনে আদি ইবনে খিয়ার প্রবেশ করলেন, মানে গেলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, তৃতীয় খলিফা যখন তিনি শেষ জামানায়, কোন সময় গেলেন, ওয়া হুয়া মাহসুর, যেই সময় তিনি বন্দী অবস্থায় ছিলেন বা অবরুদ্ধ অবস্থায় ছিলেন, তার বাড়িকে অবরোধ করে রাখা হয়েছিল, বাড়িতে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল, মসজিদে নববীতে বাগি জঙ্গিরা সালাত পড়তে আসতে দিচ্ছিল না, মসজিদ নববীতে আসতে দেন খলিফা, তিনি ইমাম, তিনি যেমন রাষ্ট্রীয় ইমাম মসজিদ নববীর ইমাম, তাকে আসতে দেয় না। তার নিজের পয়সা দিয়ে যেই মিষ্টি পানির কূপ মদিনায় কিনে তিনি সমস্ত মদিনাবাসী যেন অফ করেছিলেন বীররুমা, সেখান থেকে তাকে পানি খেতে দেয় না, তাকে খুন করবে, ঘেরাও করেছে, আউযুবিল্লাহ। প্রথম এই জঙ্গিদের দল, এরা অধিকাংশ মাসরি ছিল সেই যুগের পথভ্রষ্ট, মাসরি জঙ্গি ছিল, আর কিছু বিভিন্ন অঞ্চলের বিভ্রান্তগুলো ছিল, পথভ্রষ্টরা ছিল, জি, কোনো সাহাবি ছিল না আলহামদুলিল্লাহ। জি, তো শেষ পর্যন্ত
ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করেই ছাড়লো কোরআন তেলাওয়াতের অবস্থায়। কোরআনে কারিমে তেলাওয়াত করছেন, সিয়াম রোজা অবস্থায় আছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, রোজা অবস্থায় আছেন, পানি খেতে দেওয়া হয় না। যখন পানি খেতে দেয় না তো আর আমি এমনি থেকে লাভ কি, তো রোজাই রাখি, রোজা অবস্থায় ছিলেন। আল্লাহ ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন অবরুদ্ধ ছিলেন সেই সময় ওবাইদুল্লাহ ইবনে আদি ইবনে খিয়ার গেলেন তার কাছে, ফাকাল গিয়ে বললেন, ইন্নাকে ইমামু আম্মা, আপনি হচ্ছেন জনগণের ইমাম, সারা সারা দেশের ইমাম আপনি, কারণ রাষ্ট্রীয় ইমাম আপনি, যেখানে যাবেন সেখানে ইমাম আপনি, যেমন রাষ্ট্রীয় ইমাম তেমন যে কোনো মসজিদে গেলে খলিফা হচ্ছেন ইমাম, শাসক হচ্ছেন ইমাম। ওয়া নাযালা বিকা মা নারা, আর আপনার উপর যে বালা মুসিবত বিপদ নেমে এসেছে তা তো আমরা দেখতেই পাচ্ছি, কি জুলম অত্যাচার করছে। আর তারা এই জঙ্গিরা, এই বাগি বিদ্রোহীরা সুযোগের সন্ধানে এই সময় সবাই মদিনা থেকে প্রায় হজে চলে গেছে, হজ মৌসুম ছিল, জিলহজ মাস, হজে চলে গেছেন সবাই, ওই সময় শহীদ করছে। ওই ওসাল্লিলানা ইমাম ফিতনা, আর আমাদের জন্য সলাত আদায় করছে মানে ইমামতি করছে ফিতনার ইমাম, মানে জঙ্গি ইমাম, বিদ্রোহী ইমাম, তারা মেহরাব দখল করে ইমামতি করছে। ওনা তাহারাজ, আমরা এখানে সংকোচ বোধ করছি, গুনাহ মনে করছি যে তার পিছনে ইক্তেদা করে কি করে নামাজ পড়ব, এ তো জঙ্গি, তো বিদ্রোহী, এ তো রাষ্ট্রদ্রোহী। ফাকালা, দেখেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা নো আমাদের আপনাদের মতো আবেগী ছিলেন না, যে আমার শত্রু, সুতরাং যা ইচ্ছা তাই ফতোয়া দিয়ে দাও, তাই না, কাফির বলে ফতোয়া দিয়ে দাও, এদের পিছনে নামাজ হবে না বলে ফতোয়া দিয়ে দাও। আজকাল অধিকাংশ হ্যাঁ যারা মুফতি, সমাজের মুফতি, তাদের যদি এইরকম পরিস্থিতি হইতো তাহলে কি ফতোয়া দিত, এরা নিকৃষ্ট, আল্লাহর দুশমন, এদের ইমামতি জায়েজ নাই, এদের পিছনে নামাজ পড়া জায়েজ নাই, বলতো না বলতো না। সুবহানাল্লাহ, এলমের সাথে কথা বলা আর আবেগে কথা বলার মাঝে এই পার্থক্য রয়েছে। খলিফার রাশেদ উপরে এত জুলম হচ্ছে, সুবহানাল্লাহ। তারপরে বলছে, আস-সালাতু আহসানু মা ইয়ামালুন নাস, মানুষরা যত আমল করে তার মধ্যে সবচাইতে ভালো আমল হচ্ছে সালাত নামাজ, সবচেয়ে ভালো কাজ হচ্ছে, সত্যি লা ইলাহা ইল্লাল্লাহর পরে সবচেয়ে ভালো কাজ হচ্ছে নামাজ, লা ইলাহা ইল্লাল্লাহর বাস্তব প্রমাণ যে পাঁচবার করে আল্লাহর সামনে হাজিরা দিচ্ছেন, বাস্তব প্রমাণ। যদি আপনি নামাজে না যান, লোকে আপনার নামাজ পড়তে না দেখে ফরজ নামাজ, তাহলে আপনার কাছে কি প্রমাণ আছে যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে তো ফেড়ে কেউ দেখতে যাবে না, বুকশিরা কেউ দেখতে যাবে যে আপনার ভিতরে কলেমা আছে কি নাই, না মোটেই না, রাস্তা রাস্তায় তোর কলেমা পড়ে বেড়ায় না মানুষ, কলেমা তো জন্মসূত্রে যেটা পেয়েছে ওটা বিশ্বাস করে আছে, ধরে আছে, এটার নামে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত, অথবা একজন মুসলিম যেদিন কলেমা পড়ে মুসলমান হয়েছে বাস ওই দিন শাহাদাত দিয়েছে, বাস হয়ে গেল। কিন্তু এই যে মুসলিম, এর বাস্তব প্রমাণ হচ্ছে পাঁচ অক্ত সালাত, আর তাও মসজিদে গিয়ে পড়া, যাতে করে জনগণ জানতে পারে আপনার আশেপাশে যারা বসবাস করছে, জাহাজা মুসলিম, মুসলিম। সুতরাং যার সালাত নেই তার ইসলাম নেই, তার লা ইলাহা ইল্লাল্লাহর কোনো প্রমাণ নেই তার কাছে, আর এটা হচ্ছে হক, এটি হচ্ছে সাহাবা ইকরামদের ইজমা যে বিনা নামাজে মুসলিম থাকে না মানুষ, পাঁচ অক্ত নামাজ 17 রাকাত অবশ্যই পড়তে হবে। আল্লাহর ওয়াস্তে যদি মনে আশা আকাঙ্ক্ষা থাকে যে আমি মুসলিম হয়ে বাঁচবো, মুসলিম হয়ে মরবো, মুসলিম হয়ে আল্লাহর সামনে উঠবো, তো পাঁচ অক্ত ঘাটতি করবেন না, পাঁচ অক্ত 17 রাকাত নামাজ পড়ুন, কারণ আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কমপক্ষে মুসলিম হয়ে মরিও, মুসলিম হয়ে মরলে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে, সুন্নাত পড়েন না পড়েন আল্লাহ মাফ করে দেবেন, যদিও বেতর ছাড়া খারাপ লোকের প্রমাণ, কিন্তু তারপর কাফের হয়ে মরবেন না। হ্যাঁ, তাহাজ্জুদ সারা জীবন যদি না পড়েন ফাসেক হবেন না আপনি, সারা জীবন সালাত উদ্দোহা চাষতে নামাজ যদি না পড়েন কোনো কিছু আল্লাহ জিজ্ঞেস করবেন না, ঠিক না। কিন্তু পাঁচ অক্ত নামাজ হচ্ছে আমার আপনার বাস্তব প্রমাণ যে আল্লাহ তোমার আমি বান্দা আর তুমি আমার মাবুদ, এর বাস্তব প্রমাণ যে পাঁচবার করে সমান তোমার সামনে হাজিরা দিচ্ছি, তোমার সামনে সেজদা লুটিয়ে পড়ছি, সবচেয়ে শরীরের সুন্দর জায়গাটি তোমার সামনে ধুলোতে আমি লুটিয়ে দিচ্ছি আমি। আল্লাহ
তো সালাত হচ্ছে সবচেয়ে ভালো কাজ, যে কাজটি মানুষ করে, এর চেয়ে ভালো কাজ কিছু নেই। বলছেন উসমান রাদিয়াল্লাহু আনহু, ফাইদা আহসানান নাস ফা আহসান মাহুম, সুতরাং জনগণ মানুষরা যদি কোনো ভালো কাজ করে তাদের সাথে ভালো কাজ করো। তো জঙ্গি বিদ্রোহী যারা আমাকে অবরুদ্ধ করে রেখেছে, মসজিদে ঢুকতে দেয় না, আমার জুলুম অত্যাচার করছে, আমার আমাকে মারার জন্য ঘেরাও করেছে, তারা ভালো কাজ করছে, নামাজটা পড়ছে, নামাজ পড়াচ্ছে, সুতরাং তাদের সাথে ভালো কাজটা করো, মানে তাদের জামাতে নামাজ পড়ো। ওসমান রাদিয়াল্লাহু বলছে তাদের সাথে কি করে নাও, মসজিদে নবীতে নামাজ পড়ে না, এই নয় যে না নামাজ পড়বো না, ওতে হবে কি আরো বিশৃঙ্খলা সৃষ্টি হইতে পারে। কারণ বিদ্রোহীদের শক্তি বড় একটা শক্তি আছে, সুতরাং আপোষে সংঘর্ষ বাঁধতে পারে, কে নামাজ পড়বে না ধর, কে নামাজ পড়বে না কে আসবে নামাজের মধ্যে ধর, মারামারি শুরু হবে না, হবে না হতে পারে মসজিদে শুরু হয়ে গেল। তো ফিতনা ফাসাদকে সবসময় এড়িয়ে চলতে হবে, সেই জন্যই এখানে এটা হচ্ছে দূরদর্শিতার প্রমাণ। আমার দুশ্মন হোক, আমার প্রাণ নাশ করতে চায়, আমাকে শহীদ করতে চায়, কিন্তু তারা যে কাজটা ভালো করছে তাদের সাবধান, নামাজ পড়ছে। ওয়াইজা আশা উ, আর যদি তারা মন্দ কাজ করে, মারতে আসছে আমাকে, ঘেরাও করেছে, সেই কাজে সহযোগিতা করিয়েন না। ফাজতানে ইসা আতাহ, তাদের মন্দ থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, নিজে বেঁচে থাকো, মন্দতে শরিক হয়ে না। যে কোনো জাতির সাথে গঠনমূলক ভালো কাজে আপনি সহযোগিতা করবেন, এমনকি প্রয়োজন হলে অমুসলিমদের সাথেও যদি গঠনমূলক বিষয় হয় তার সহযোগিতা। গ্রাম্য এমন কিছু রয়েছে, গ্রামে কিছু অসৎ ছেলেরা তৈরি হয়ে গেছে, গ্রামে হিন্দু মুসলিম সবাই বাস করেন, ধারে কিছু অসৎ ছেলে তৈরি হয়ে গেছে যারা গ্রামের পরিবেশ নষ্ট করে দিচ্ছে, এই ক্ষেত্রে গ্রামের যারা দায়িত্বশীল রয়েছেন, কিছু হিন্দু আছে, কিছু মুসলিম আছে, কিছু অমুসলিম আছে, কিছু মুসলিম আছে, সবাই মিলে আমরা গ্রামের খারাপ ছেলেদের পানিশমেন্ট করবো, যাতে করে এই সব খারাপ ছেলের আর মাথা উঠতে না পারে, আর অন্যায় কাজ না করতে। সহযোগিতা করবেন না, না বিশ্বাস সাহেব সহযোগিতা করেছেন, হেল্পফুল ফজুল সহযোগিতা করেছেন, কাফেরদের সাথে চুক্তি করেছেন, যে কোনো ভালো কাজে, যে কোনো মানুষের সাথে, মন্দ কাজে নেয়। যদি আপনার গ্রামের লোকেরা বলে যে গ্রামে কাউকে বেড়ি সিগারেট খেতে দেবো না, অবশ্যই সহযোগিতা করবেন, অবশ্যই সহযোগিতা করবেন, গ্রামে কাউকে বেদাত করতে দেবো না, অবশ্যই সহযোগিতা করবেন। আসেন এলেহিম, তাদের সাথে ভালো কাজ করো, তারা যদি ভালো করে, ওয়াইন আসাও, তারা যদি মন্দ কাজ, ওয়াইজ আসাও, যখন ভালো খারাপ কাজ করবে তারা, ফাজিতানি বিসাত, তাদের মন্দ থেকে তোমরা বেঁচে থাকো। জি, এই ছিল হাদিস। ইমাম জোহরি রাহেমাহুল্লাহ বিখ্যাত তাবি, তিনি বলছেন লা নারা আই ইউসাল্লা খালফাল মুখান্নাস ইল্লা মিন জারুরাতিন লাবুদ্দা মিনহা। মাসলা আর একটি চলে আসলো, এতক্ষণ চলছিল বেদাতি আর জঙ্গি যে ফেতনায় পড়ে গেছে, ধর্মের ক্ষেত্রে বিভ্রান্ত হয়ে ফেতনায় পড়ে গেছে, যেটা ধর্ম নয় সেটাকে ধর্ম মনে করছে জঙ্গিরা, কি কোন ফেতনায় পড়ে, যেটা ধর্ম নয় সেটাকে ধর্ম মনে করছে। হ্যাঁ, অস্ত্র প্রয়োগ করবে কে, সরকার, বল প্রয়োগ করবে কে, সরকার। একটা লোক নামাজ পড়ে না, শাস্তি আমি দিতে পারবো, কিন্তু সরকার দিতে পারবো, সরকারের পুলিশ এসে যদি উঠিয়ে নিয়ে যায় আর ওকে জেলে বন্ধ রাখে 6 মাস 1 বছর, তবা করে 5 অক্ত নামাজি হয় তারপর ছাড়বো, এটা সরকারের অধিকার, কিন্তু আমার অধিকার নেই। নামাজ পড়েন না, ওকে ঘরে নিয়ে বন্ধ করে দেবো, জায়েজ যে মোটেই যায় না, হারাম কাজ আমার জন্য। তো বেদাতি আর যে ফেতনায় নিমজ্জিত তার ইমামতি সম্পর্কে আলোচনা হলো, অধ্যায় এসছে, তার সাথে আর একটি মাসলা, মাসলা হচ্ছে হিজড়ার ইমামতি জায়েজ কিনা। হিজড়া বুঝেন, হিজড়া শুদ্ধ হিজড়া, আপনাদের কিছু কিছু লোকেরা আঞ্চলিক ভাষায় হিজলা হিজলা করে, হিজলা কোনো ভাষা নাই, হিজড়া র দি, জি অনেকে র উচ্চারণ করতে পারে, রয় হিজড়া, জি বাঙালি নানান রকম আছে, আঞ্চলিক ভাষা এমনভাবে চেপে আছে যে ও পানিকে হানি বলবে চেষ্টা করলেও পানি বলতে পারবে না, সালাকে হালাই বলবে ও আর সালাই বলতে পারবে না, কথা বোঝা গেছে। তো এগুলো আসলে দুর্বলতা, কিছু লোকের আজ পড়াশোনা করেছে, তার এমনকি লিখছে তবু আঞ্চলিক ভাষা লিখছে, আশ্চর্য হয়ে যাবে না, কথা বোঝা গেছে। পড়া লিখা তো পড়া পড়া, আচ্ছা কাপড় পরিধান করা, কাপড় পরা, ওখানে লিখছে কাপড় পড়া, ও বুঝে না যে পড়া আর পড়াতে কি পার্থক্য, কারণ আঞ্চলিক ভাষাতে সব র তো র,
তো যেই যেই ব্যক্তি নিজের ভাষার ক্ষেত্রে এতটা তারতম্য করতে পারে না, তার ভাষা জ্ঞান নেই উঠে। জি, আঞ্চলিক ভাষা অনেক বক্তাদের উপর এমন চেপে আছে যে ওখান থেকে মুক্ত হয়ে আসতে পারে না। জি, তো হিজড়ার এমামতি জায়জ কি না, মানে হিজড়ার লোক যদি এমামতি করে পিছনে মুক্তাদি হয়ে নামাজ পড়তে পারবেন কি না। জি, জহির রহম আল্লাহ শোনেন কি বলছেন, তাবেই লা নারা আই ওসাল্লা খালফাল মুয়ান মুখান্নাসে, মুখান্নাস খুনসা বলা হয়, মুখান্নাস বলা হয়, হিজড়ার পিছনে সলাত পড়ার আমি মত দিতে পারি না। লা নারা, আমি মনে করি না যে সলাত পড়া জায়েজ, আই ওসাল্লা খালফাল মুখান্নাসে, যে হিজড়ার পিছনে নামাজ পড়া যাবে, অর্থাৎ হিজড়ার পিছনে নামাজ পড়া ঠিক নয়। ইল্লা মিন জারুরাতিন লাবুদ্দা মিনহা, তবে যদি নিরুপায় হন, যা আবশ্যক, লাবুদ্দা মিনহা, সেটা ছাড়া কোনো উপায় নেই, লাবুদ্দা মিনহা। হিজড়া কি অমতি দিয়ে দিছে গ্রামের চেয়ারম্যান অথবা প্রশাসন, আর বলছে যে পিছনে না অস্পর না, সব খবর আছে, পিটিয়া লম্বা করে, পিটা লম্বা করে দেবো তোকে। হ্যাঁ, তো এই জান বাঁচাবেন, পরিবারকে বাঁচাবেন, লাবুদ্দা মিনহা, যেটা জরুরি, জরুরি মানে একেবারে নিরুপায়, হ্যাঁ জানায় প্রয়োজন না, প্রয়োজন নিজের গরজে প্রয়োজন থাকতে পারে না, প্রয়োজন না, একেবারে নিরুপায় হইলে, না হইলে হিজড়ার পিছনে নামাজ পড়া যায় না। এখন এই মাসলার বিস্তারিত আলোচনার প্রয়োজন, তার আগে এই বিষয়টি নিয়ে আলোচনা করি, বেদাতির বিষয়টি নিয়ে আলোচনা করি, তারপরেও সেটি বলবো। বেদাতি সম্পর্কে মোটামুটি কিন্তু আমি বলেছি, সেটা হচ্ছে বেদাতিকে স্বেচ্ছায় বলবেন না যে এমতি করেন, হুজুর বাহাবে সাহেব, অথচ বেদাতি যা নেমতি করে না, এটা বলবেন না, বরং দেখবেন যে যে কোরআন সুন্নার অনুসারী সহি শুদ্ধ নামাজ পড়াবে, তাকে বলবে যে তুমি নামাজ পড়াও। কিন্তু যদি তাকে অম নিযুক্ত করা হয়ে থাকে, হ্যাঁ, অথবা তার নিজের এরকম ক্ষমতা আছে, প্রভাব আছে যে আপনি তাকে সরাতে পারবেন না, তাহলে তখন যদি উত্তম বিকল্প পান, তো যেমনটা বললাম যে অন্য মসজিদে নামাজ পড়ে, ওখানে পড়িয়ে, ওখানে যাবেনই না, এই নয় যে মসজিদে গিয়ে আবার ঝগড়া করে বেরিয়ে আসবেন, না না, এটা আবার ভালো নয়, আবার আগে থেকে যাবেন না যে বেদাতি মসজিদে যাবই না। আর যদি দেখেন যে না ওইটাও কোনো উপায় নেই, এখন ওর পিছনে নামাজ পড়তেই হবে, তাহলে জায়েজ মাল কারাহা, ঘৃণার সাথে বেদাতির পিছনে জায়েজ, যদি সেই বেদাত তার বড় শির কুফরি পর্যন্ত না পৌঁছে, অর্থাৎ সে মাজারপন্থী না, বেরুলভি নয়, শিয়া নয়, দাদা বোঝা গেছে, বড় শিরকি আকিদা রাখে না, আলী দিতে পারে, উদ্ধার করতে পারে, হাসান হুসেন উদ্ধার করতে পারে, খাজা বাবা উদ্ধার করতে পারে, শাহজালাল বাবা রোগ ভালো করতে পারে, ছেলে মেয়ে দিতে পারে, হ্যাঁ, তারপরে বড় পীর আব্দুল কাদের জিলানি, হ্যাঁ, গৌসে আজম, এইসব যারা আকিদা রাখে তাদের পিছনে নামাজ জায়েজ নয়, তাদেরও নামাজ হবে হয় না, সুতরাং তার পিছনেও নামাজ হবে না, মোটেই হবে না। তাহলে আমরা বেদাতিকে দুই ভাগে ভাগ করব, বেদাতে মোকাফেরা আর বেদাতে গায়ের মোকাফেরা বা মুফাসসিকা, এমন বেদাত যেগুলি মানুষকে কাফের মুশরিক বানিয়ে দেয়, বড় শিরকি কুফরি আকিদা, যেমন নাস্তিকের পিছনে নামাজ হবে, যে বলে আল্লাহ নাই বা আমি ইসলামের এই এই মাসলা মানি না, চোর হাত কাটা মানি না, সে কাফির, তার পিছনে নামাজ হবে না। ঠিকই তেমনি যেই ব্যক্তি মনে করে যে আল্লাহকে ছাড়া উলিয়া উলিয়াকে সেজদা করা, তাজিমে সেজদা জায়েজ, নবী আলেমুল গায়ব হাজির নাজির, তাহলে সে মুশরিক, মুশরিকের পিছনে নামাজ পড়া জায়েজ নাই, কথা বোঝা গেছে। অথবা সে দোয়া করছে এ গাউসা আজম মাদাত, এ খাজা গরিব নামাজ, তাহলে মুশরিক সে, তার পিছনে নামাজ পড়া জায়েজ নাই, নামাজ পড়া যায় না। কিন্তু বেদাত যদি মুফাসসিকা হয়, কাফের মুশরিক বানিয়ে নেয়, নিয়ত পড়ে, হ্যাঁ, জানে যে দোয়া পড়ে, যেমন উদাহরণগুলি দিলাম, আরও বিভিন্ন বেদাতগুলি করে, কিন্তু সেগুলো বড় শিরক উপরই নয়, কিছু তাবিজ করা বড় শিরক নয়, তাবিজ লিখে অনেকে জিজ্ঞাসা করে, তাবিজ লিখে, তাবিজ বড় শিরক নয়, যতক্ষণ তাদের কুফরি কথা না লেখা থাকবে, যদি তাদের কুফরি কথা লেখা থাকে, যেমন আমাদের দেশে কিছু তাবিজ আছে, বলছে এলাকার সাতজন সুদখোরের নাম যদি লিখা হয় আর তাবিজ বানানো হয়, আর সেটা গরুর পায়ে গরুর খুরে এক ধরনের ঘা হয়, সেখানে যদি বেঁধে দেওয়া হয় তাহলে রোগ ভালো হয়ে যাবে, এটা ছোটোকাল থেকে আমরা এলাকাতে শুনেছি, আছে না, এটা বড় শির, বড় কুফরি, কারণ সুদখোরের নামের ওসিলাতে সে সেবা চাইছে, হ্যাঁ, তার মানে শয়তানকে সন্তুষ্ট করছে,
সুদখরের নাম দিয়ে শেফা কখন হইতে পারে? যেখানে শয়তান সন্তুষ্ট হয়েছে, আর শয়তানকে যে সন্তুষ্ট করলো সে মুসলিম না, এমন কিছু দিয়ে। আশা করি বুঝতে পারছেন। ইমান ভঙ্গকারী যদি বিষয় হয়, সেহের জাদু দেখা যাচ্ছে যে হুজুর, কিন্তু প্রেম সৃষ্টি করার তদবির করে দেয়। কোনো ছেলে যদি কোনো মেয়েকে চাই কিন্তু মেয়ের বাবা বিয়ে দেবে না, অথবা মেয়ে চায় কিন্তু ছেলের বাবা রাজি হচ্ছে না, তখন কি করে? কিছু তদবির করে। এই তদবির বিভিন্ন বেদাতি ধর্মীয় পুস্তক আমাদের দেশে আছে, এগুলো শিরকি কথা ছাড়া কুফরি কথা ছাড়া হয় না। তাহলে যারা প্রেম সৃষ্টি করার জন্য, হ্যাঁ একটা হুজুর একটা কোনো তদবির করে দেন যাতে ওই মেয়েটাকে আমি বিয়ে করতে পারি, হুজুর একটা তদবির করে দেন ওই ছেলে ছাড়া আমি বাঁচতে পারবো না, ওকে বিয়ে করবো, আমার বাবা দিতে চায় না, আমার বাবাকে কোনোরকম করে রাজি যাতে হয় এর তদবির করে দেন। শিরক ছাড়া হইতে পারে না, কুফরি ছাড়া হইতে পারে না, এমন কোনো কোরআন হাদিসে এমন কোনো কিছু নেই, তদবির নেই, একমাত্র আল্লাহর কাছে দোয়া করা ছাড়া। কথা বোঝা গেছে? সুতরাং এইরকম যদি ইমাম জানতে পারেন যে এগুলো তদবির টদবির করে দেয়, তাহলে সে মুশরিক, তার পিছনে নামাজ পড়া যায় না, মোটেই যায় না, হবেই না নামাজ। তাহলে ফাঁসে কি বেদাত যদি থাকে, যেমন টাকার নিচে কাপড় দাঁড়িয়ে নেই তার পিছনে নামাজ হবে, টাকার নিচে কাপড় তার পিছনে নামাজ হবে, কিন্তু ঘৃণিত মাকরু, ঠিক তেমনই বেদাতির পিছনে নিয়ত পড়া, এমামের পিছনে মোনাজাত করা, সম্মিলিত মোনাজাত, এমামের পিছনে নামাজ পড়া মাকরু, যাইজ, আপনার নামাজ হয়ে যাবে, ওর গোনা ওর জন্য। তাহলে এই যে কথাগুলো ওই ক্ষেত্রে ফিট হবে। তো এই ক্ষেত্রে সৌদি আরবে জেলা জেনাদের স্থায়ী কমিটি ফতোয়া তাদেরকে জিজ্ঞেস করা হয়, প্রশ্নকারী কিন্তু বাংলাদেশেরই ছিল, বাংলাদেশে প্রশ্ন করেছে, আমাদের দেশে অধিকাংশ বেদাতি মসজিদ, তো কী করবো এই বেদাতিদের পিছনে নামাজ পড়বো না পড়বো না? উত্তরে বলছে, মান ওয়াজাদা ইমামান গায়রা মুবতাদি, কেউ যদি এমন ইমাম পায় যে সে বেদাতি নয়, ইমাম বেদাতি নয়, পাশের মসজিদে বেদাতি ইমাম নয়, তাহলে ফালি ওসাল্লে ওরা আহু, তার পিছনে গিয়ে নামাজ পড়েন, বেদাতির পিছনে দুনা মুবতাদি, বেদাতির পিছনে নামাজ পড়িয়েন না। অমাল নামে জিদ সিওয়াল মুবতাদি, বেদাতি ছাড়া কিছু নেই, সব আশেপাশে যত আছে মসজিদ সবগুলিতে ইমাম হচ্ছে বেদাতি। তাহলে বলছেন না সাহু, উপদেশ দেন কি নসিহত করে যে দেখেন ইমাম সাহেব এই যে নিয়ত পড়ছেন এটা বাদ দেন, কারণ এটা তো নাই কথা, হানফি মজাবে তো নেই, বুঝানো আপনি খাঁটি হানফি মজাব পালন করি, নকল হানফি মজাব কেন পালন করছেন আপনি? এই জায়নামাজের দোয়াতে কোনো হাদিসেও নেই, কোনো হাদিসে নেই, জায়নামাজের দোয়া, এটা জায়নামাজের দোয়া না, এটা হচ্ছে সানার জায়গায়। জি, তারপরে এই যে ইক্তাদায় তো বেহাজ আনা ইমাম আল্লি মান হাজার আমল, এগুলো কোথাও নেই, কোনো হাদিস, একটি হাদিস দেখান, জয়ীফ হাদিস দেখান, কোথাও নেই এগুলো, এগুলো বাদ দেন আল্লাহর ওয়াস্তে, নসিহত করেন। বলছে না সাহু, নসিহত করেন, যদি শুনলো তো শুনলো, আর যদি আপনার নসিহত কবুল না করে, আরে কোন মাদ্রাসায় পড়ে এসছো? বেদাতিরা কিন্তু এটাই বলে, মোল্লাজিরা কি বলে, আপনি কোন মাদ্রাসা পড়েছেন? সৌদি আরবে কয়েকটা কাজ করে এসছেন, কয়েক বছর লেবারি করে এসছেন, আর ক্লিন করে এসছেন, আর ফতোয়া দেওয়া শুরু করেছেন আপনি? আমি ডবল দাওরা পাশ করেছি, আমি ইফতা পাশ করে এসেছি, মুফতি হয়ে এসেছি। হ্যাঁ, অহংকার, যে এই অহংকারের কারণে পথভ্রষ্ট গোমরা হয়ে থেকে যায়, অহংকারীকে আল্লাহ হেদায়ত করে না, যার ফলে মোল্লাগুলো হেদায়ত হয় না। জি, তো যদি বলছে যে সে যদি নসিহত না শোনে, তখন দেখতে হবে যে এর বেদাতটা কী ধরনের। বলছে ফাইন কা ওয়াকানাত বেদাত হু শিরকিয়া, সে যদি শিরকি বেদাত করে, কামাই ইস্তাগীস বিল আমওয়াত, মৃতদেরকে ডাকে, ইয়া খাজা মাদাদ, ইয়া গাউসুল আজম মাদাদ, হ্যাঁ শাহজালাল আমাদের উদ্ধার করতে পারে, যান ওরসে যান, আল্লাহর ওলিদের ওরসে গেলে খালি হাতে ফিরে আসে না, হ্যাঁ এসব যদি করে, হ্যাঁ আল্লাহ ছাড়া অন্যকে ডাকে, অথবা অন্য জন্য জবাই করে, খাসি মোরগ নিয়ে যায় তাদেরকে বলে যান 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 যান, চাদর চড়াইতে যাচ্ছে, যান যান, খুব ভালো কাজে যাচ্ছেন, হ্যাঁ সোহাবের কাজে যাচ্ছেন, এসব যদি করে তো বলছে ফালাই ওসাল্লা ওয়ারা আহু, তাহলে তাদের পিছনে নামাজ পড়া যাবে, লিয়ান্ন কাফের, কারণ সে কাফের মুশরিক। ও সালাদ হো বাতিলা, তার নিজেরই নামাজ বাতিল, যখন তারটা বাতিল তো ওয়ালা ইয়াসে হু আইউজ আলা ইমাম মান, সুতরাং তাকে ইমাম বানানোই জায়েজ নেই। একটি কায়দা মনে রাখবেন, এই কায়দাটি আমি বিভিন্ন আলোচনায় এর আগে বলেছি, আজকে বলিনি, বলিয়ে দিই, মান সাহাত সলাতুহু সাহাত ইমামতুহু, যার নিজের নামাজ সহি তার ইমামতিও সহি, আর ওর নিজের নামাজই যখন সহি নয় বাতিল, তাহলে ইমামতিও হচ্ছে বাতিল, তার পিছনে ইখতে দাও বাতিল। ফাসে গুনাহগার, চোর, ডাকাত, ওর নামাজ হবে না?
নামাজ যদি সঠিকভাবে আদায় করে শুরু থেকে শেষ পর্যন্ত, চোর ডাকাত খুনি জেনাকারি মদখোর, মদখোর মদ খেয়েছে কিন্তু এখন মাতলামি নেই, হ্যাঁ হুঁশ হওয়ার পরে নামাজ পড়তেছে, নামাজ হবে না তার? যার যার নামাজ নিজের নামাজ ঠিক, তার পিছনে একতেদা জায়েজ কিন্তু ঘৃণিত। যদি পারেন ওকে সরাতে অথবা অন্য জায়গায় ভালো আমার পিছনে নামাজ পড়বে তখন পড়বেন না। আর এমনিতে আগে শুরু করে দিয়েছে, আর তারপরে প্রথম রাকাত শুরু হওয়ার পরে বা দ্বিতীয় রাকাতে আসলেন তাহলে লেগে যান ফার্স্ট সেকেন্ড পিছনে। অনেক সময় দ্বিতীয় তৃতীয় জামাতে যাচ্ছেন দেখছেন যে ওর টাকনার নিচে হারাম, এদিকে সব কিছুই তার হারাম, আর লোকটি চেনেন যে একদম ফাসেক হারামখোর সুদখোর ঘুষখোর, নামাজ হবে কারণ জামাত অলরেডি শুরু হয়ে গেছে। কিন্তু শুরুখানে যদি হইতো সরাইতে পারতেন তো বলতেন যে ভাই ওনাকে দেন, উনি নামাজ পড়াবে। ওয়াইন কানাত বেদাতু গায়ের মোকাফের, আর যদি বেদাতে কুফরি না থাকে, কাত্তাল্লা ফজবিন নিয়ে যেমন উচ্চারণ করে নিয়ত পড়ছে, নামাইতো পড়ছে, হ্যাঁ তো বলছেন সাহাত সলাতু ইমামের নামাজ সহি, ও সলাতু মান খালফাও সুতরাং পিছনের লোকের মুক্তাদির নামাজ সহি, যদিও মাকরু আপত্তিকর। এখন হিজড়া সম্পর্কে শুনেন, হিজড়া দুই রকম সংক্ষেপ বলে দিই, হিজড়া এক হচ্ছে খালকান আরেকটি হচ্ছে খোলকান, একটা সৃষ্টিগত হিজড়া আর একটা হচ্ছে চরিত্রগত স্বভাবগত হিজড়া। সৃষ্টিগত হিজড়া তো তার তো কোনো দোষ নেই, মানে আল্লাহ এমনভাবে সৃষ্টি করেছে ও ছেলেও না আর মেয়ে না, মাঝামাঝি আওয়াজটা মেয়েদের মতো হয়তো, হ্যাঁ কিন্তু শারীরিক গঠনে কিছু ছেলেদের লক্ষণ, হ্যাঁ আর কিছু মেয়েদের লক্ষণ হয়তো, এইরকম আছে। ধরেন স্তন স্তন তো বোঝা যায় না, মেয়ে মনে হয় না, কিন্তু কথাগুলি একেবারে মেয়ের মতো, চলাফেরা মেয়েদের মতো, খানিকটা স্বভাব সৃষ্টিগত ছোটো থেকে এরকম। তো এইরকম যদি হয় তাহলে তার তো দোষ না, তাই না? সৃষ্টিগত সৃষ্টিগত সে হিজড়া, কিন্তু তার মধ্যে কোনো খারাপ চরিত্র স্পষ্ট দেখা যায় না, তার মানে সে সমকামী নয়, কারণ অধিকাংশ হিজড়ার মধ্যে আবার এই সমকামিতার রোগ থাকে। এটা চারিত্রিক দিকে চলে গেল, চারিত্রিক হিজড়া, স্বভাবগত হিজড়া না না না, ও স্বভাবগত না, ও কোনো দিন দেখা যায় না যে ওর মধ্যে সমকামিতার কোনো ব্যাড রেপোর্ট খারাপ এই কাবিরা গুনাহ পাওয়া গেছে, এরকম কিছু পাওয়া যায় না। তো এইরকম যদি হয় তাহলে যদি দেখা যায় যে তার পিছনে নামাজ পড়তে হচ্ছে তো জায়েজ, শুরু করে দিয়েছে জায়েজ আছে, কিন্তু কারাহাতের সাথে, মাকরু অবশ্যই। যেমন এই ক্ষেত্রে বলা হয়েছে যে যদি নিরুপায় হন তখন নামাজ পড়বেন, নিরুপায় হন তখন নামাজ পড়বেন। আরেকটি হচ্ছে সৃষ্টিগত না, স্বভাবগত হিজড়া, স্বভাবগত হিজড়া, চারিত্রিক হিজড়া, সমকামিতা রয়েছে, তারপরে যতগুলি চারিত্রিক দোষ টোষ রয়েছে সেটা রয়েছে, আসলে ও ছেলেই কিন্তু মেয়েদের মতো কথাবার্তা বলে, মানে নিজে মেয়েদের মতো ভান করে, বেশভূষা ধারণ করে, অথবা মেয়ে কিন্তু ছেলেদের মতো, মেয়ে হলে তো মহিলাদের মেয়ের দিকে ঝুঁকে থাকলে, কিন্তু ধরেন ছেলে কিন্তু মেয়েদের মতো নিজেই স্বভাব করে, মেয়েদের মতো মেকআপ করে, যেমন হিজড়াদের অধিকাংশ মেয়েদের মতো মেকআপ করে, কিন্তু আসলে সৃষ্টিগতভাবে মেয়েদের মতো না, সৃষ্টিগত ছেলেদের কাছাকাছি, কিন্তু সে কী করছে, বেশভূষা গ্রহণ করছে কিসের, মেয়েদের। আর তারপরে তার আখলাক চরিত্র খারাপ, তার মধ্যে বিভিন্ন পাপ রয়েছে, সমকামিতার বা চরিত্র রয়েছে ইত্যাদি। অধিকাংশ হিজড়াদের চরিত্রগুলি খারাপ হয়ে যায় এই জন্য যে তাদেরকে কি বিনা ইমান ইসলামী তরবিয়ত তাদেরকে ছেড়ে দেওয়া হয়, বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়, এটা বড় দোষ, সমাজের পরিবারের বড় দোষ। যেই পরিবারে হিজড়া আছে তাদের ইসলামী তরবিয়ত করতে হবে, তাদের ভালো শিক্ষা দিতে হবে, সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, তা না করে অসৎদের সাথে ছেড়ে দেওয়া হয় তখন খারাপ হয়ে যায়, আরও খারাপ হয়ে যায়, সমদোষে লোহাবশ। তো যদি চারিত্রিক দিক থেকে খুব খারাপ হয় তাহলে তো সে সৃষ্টিগত না, তাহলে তার দোষ, তাই না? সুতরাং তার পিছনে নামাজ পড়বেন না, তার পিছনে নামাজ পড়বেন না। এই ক্ষেত্রে ফোকাহাদের দুটো মত রয়েছে, হানাফি মজহাব আর শাফি মজহাব, এই দুটো মজহাবে হিজড়ার পিছনে নামাজ পড়া মকরু, কিন্তু পড়ে নিলে তাহলে জায়েজ, তাই না? যখন মকরু বলা হয়েছে,
কিন্তু হাম্বেলি মজহাবে আর মালিকি মজহাবে বলা হয়েছে এই মতটি, যেটি ইমাম জোহরি রহমাল্লাহর মত, যে না মোটেই পড়বেন না তাদের পিছনে হিজড়ার পিছনে নামাজ, তবে যদি নিরুপায় হন, কোনো উপায় নেই, পড়তেই হবে, তাহলে উপায় নেই, এমন ওপর থেকে চাপ আছে, ধরেন সরকারের চাপ আছে, জালেমের চাপ আছে, জানের ঝুঁকি আছে, তাহলেও তখন জায়েজ। জি, এক কথায় সমাজে যারা হিজড়া তারা সাধারণত চারিত্রিক দিক থেকে চরিত্রহীন হয়, ভালো চরিত্রের হয় না, আর এটাই ইমামের ক্ষেত্রে ভালো চরিত্রবান হইতে হবে, আর তারপরে তাদের পিছনে নামাজ পড়লে স্বাভাবিক নামাজের মধ্যে ত্রুটি আসবে, কারণ শয়তান অসুস্থতা দিবে, তারপরে মানে বুঝতে পারছেন সামনে যদি হিজড়া ইমামতি থাকে, সুতরাং যথাসাধ্য তাদের পিছনে নামাজ পড়তে হবে না। কিন্তু যেমন দুটো মত বললাম, এক মজহাবে মাকরু আর এক মজহাবে মোটেই পড়বেন না যদি নিরুপায় না হন, যেমন ইমাম জহির রহমাহুল্লাহ বলেছেন। 696 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিয়া আবিজার আবু জারকে বলেছিলেন, ইসমা ওয়াতে শুনবে এবং আনুগত্য করে মানবে, শাসকের কথা শুনবে এবং মানবে, ওয়ালাউলি হাবশি যদিও হাবশির কথা হোক না কেন, হাবশি নেগ্রো কালো, কান্না রাস জাবিবা এমন সে কদাকার কুৎসি যে তার মাথাটা হচ্ছে কিশমিশের মতো, কিশমিশ দেখতে ভালো লাগে না, কিশমিশ খেতে ভালো লাগে কিন্তু দেখতে ভালো লাগে না, আপেল কত সুন্দর লাগে দেখতে তাই না, আম কত সুন্দর লাগে কিন্তু কিশমিশ কি আর দেখতে ভালো লাগে, কিশমিশের মতো জাবিবা মাথাটা, তারপরেও সে যদি শাসক হয়ে যায় কি করতে হবে, শুনতে হবে, মানতে হবে, তাকে যদি ইমাম বানিয়ে দেওয়া হয় মসজিদের তাহলে তার পিছনে নামাজ পড়তে হবে। জি, কিন্তু যাতে করে নামাজের মাসলা মশাইল তার জানা আছে এগুলো তো থাকতেই হবে। এই হাদিস নিয়ে এসে ইমাম বুখারী রহমাহুল্লাহ কী বলতে চাইলেন, যে হাবশি যে দেখতে ভালো না তার আনুগত্য করতে বলা হয়েছে, তাহলে যেই ব্যক্তি ফেতনা নিমজ্জিত বেদাতি তার পিছনে নামাজ পড়তে যদি নিযুক্ত করে দেওয়া হয়, এখানে শুনতে হবে মানতে হবে কার, সরকারের পক্ষ থেকে যেটা চাপিয়ে দেওয়া হয়েছে তাই না, সরকারের পক্ষ থেকে চাপিয়ে দেওয়া, যদিও নাজায়জের ক্ষেত্রে মোটেই নয়, নাজায়জের ক্ষেত্রে যথাসাধ্য সেখান থেকে পালায়ন করতে হবে, কিন্তু জায়েজ অনেক জায়েজ কাজই আছে যেটাতে মানুষ সন্তুষ্ট হইতে পারে না, যেটা মানুষের জন্য কষ্টকর কিন্তু আইন মানতে হচ্ছে, এই যে ফাইন টাইনগুলো অনেক সময় অসন্তুষ্টির কারণ কিন্তু তারপরে আইন মানতে হবে তাই না, তো যখন সরকার কথা মানতে হবে, সরকার যদি ইমাম নিযুক্ত করে, আওকাফ সরকার আন্ডারে নিযুক্ত করেছে, আরে বাইতুল মোকাররম মসজিদের ইমাম নিযুক্ত করে সরকার করে না, এখন যদি বেরলভী ইমাম থাকে, মাজার বুজার ইমাম আর থেকেছ আর বেশিরভাগই থাকে মনে হয়, তো যদি এরকম থাকে তো কী করবেন আপনি, হ্যাঁ কিন্তু আপনার জন্য তাহলে মসজিদে নামাজ পড়া যায়জ না, আপনি বিক্ষোভ আর মিছিল করতে পারেন না যে ইমাম মানি না মানি না আর বিক্ষোভ মিছিল, এটা ইসলাম স্বীকৃতি দেয় না, কিন্তু ওই মসজিদে নামাজ আপনি পড়বেন না, হ্যাঁ বেদাতি ইমাম আছে কিন্তু বড় মুশরিক না, বড় শিরক করে না, তখন তার পিছনে নামাজ পড়বেন যদি দেখা যায় যে আমি বিকল্প কোনো পাচ্ছি না, বা এমনিতে জায়েজ আছে কারাহাতের সাথে, যেহেতু বেদাতে মোকাফেরা নাই, কুফরির বেদাতে নেই, তাহলে তাদের পিছনে নামাজ পড়া জায়েজ। 57 নম্বর অধ্যায় বলছেন, বাবুন এই অধ্যায় হচ্ছে, ইয়াকুমু আইয়ামিনিল ইমামে বেহেজাইহি সাওয়া ইজা কানা ইসনা, দুইজন যদি থাকে নামাজি, একজন ইমামতি করবে আর একজন মুক্তাদি হবে, তাহলে যে মুক্তাদি দাঁড়াবে পাশে সে বরাবর হয়ে দাঁড়াবে নাকি একটু পিছিয়ে দাঁড়াবে মুক্তাদি, কোনটা জানা আছে আপনাদের, একটু পিছিয়ে, হ্যাঁ বরাবর, হ্যাঁ কোন মজহাব বলবো তাহলে, এটা কোন মজহাব থেকে, হাম্বেলি থেকে শিখেছেন, হানফি থেকে শিখেছেন, না সৌদিদের থেকে শিখেছেন, হানাফি থেকে ওখান থেকে শিখে এসছেন, আর এখানে হাম্বেলিরা এই কাজটি করে, আর আপনি আবার কোত্থেকে শিখলেন, ইসলামিক সেন্টার থেকে না কোনো সাফি মজহাব থেকে, হ্যাঁ হ্যাঁ এইদিকে আর মিডিলে চার মজহাব তো হইতে হবে, দুটো হয়েছে কিন্তু এখানে তো অপশন দুটা, হ্যাঁ হ্যাঁ বরাবর দাঁড়াবে মাশাআল্লাহ, দেখেন ইমাম বুখারী রহমাহুল্লাহ বলছেন, বাবুনি অধ্যায় হচ্ছে, ইয়াকুম আইয়ামিনিল ইমাম, ইমামের ডান দিকে দাঁড়াবে, মুক্তাদি কোন দিকে দাঁড়াবে, ডান দিকে, বাম দিকে নয়, বেহেজা ইহি তার বরাবর, হেজা এই বরাবর, হাজা ইহাজু সওয়ান একবার সমান সমান, সমান সমান বরাবর হয়ে দাঁড়াবে, হ্যাঁ এজা কানা ইসনা যদি দুইজন হয়, যদি
দুজন হয়, তাহলে সামান্য একটু পিছিয়ে দাঁড়ানো এটা হাম্বেলিদের এখানে ভুল আমল। এইরকমই জানি না, হানাফি মসজিদে নামাজ পড়ি কিন্তু এইখানে হাম্বেলিদেরকে জাহেলদেরকে দেখি সেই জন্য। কিন্তু হাম্বেলিদের মধ্যে যারা ভালো আলেম তারা জানে যে এটার কোনো দলিল নেই, আসলে এটার কোনো দলিল নেই যে একটু সামান্য আর একটু সামান্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাতার সোজা করো, তো কাতার কই সোজা করলেন আপনি, তো উল্টো কাজ করলেন, নবীর নাফরমানি করলেন না আপনি। দুইজন যখন থাকলেন তাহলে আপনাকে কাতার সোজা করতে হবে, তাই না? সউ সফু ফাকুম প্রসিদ্ধ, তোমরা তোমাদের কাতারকে সোজা করো। আর দুইজন আছে তার মানে কাতার সোজা সোজা হইতে হবে, সমান সমান হইতে হবে, একবার বরাবর হইতে হবে। তিনজন হইলে তখন পুরো পিছিয়ে দুজন দাঁড়াবে আর একের লাইনে, কিন্তু আপনি দুজন সামান্য একটু বোঝাতে চাইছেন আমি আপনার চাইতে একটু জুনিয়ার, সেই জন্য এক আধ কদম একটু পিছনে সরি। কোথায় বলেন দলিল? জি, আল্লাহ বোঝার তৌফিক দান। 697 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলছেন বিত্তু ফি বাইতে খালাতি মাইমুনা, আমি রাত কাটিয়েছিলাম বা রাত্রে ঘুমিয়েছিলাম, বা তাবি তো মানে রাত যাপন করা, আমি এক রাত যাপন করেছিলাম, ফি বাইতে খালাতি মাইমুন, আমার খালা মাইমুনার বাড়িতে, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে। ইবনে আব্বাস তখন নাবালক ছেলে, খালার বাড়িতে, স্বাভাবিক খালার বাড়ি থাকে, আমরাও খালার বাড়িতে ছুটে থেকেছি, তাই না, গেছি থেকে গেছি, তিনি ছিলেন। আর খালুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার আরেক দিক থেকে বংশীয় সম্পর্ক ইবনে আব্বাসের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই, আব্বাসের ছেলে, আর আব্বাস নবী আপন চাচা, চাচাতো ভাই, তো চাচাতো ভাই, আবার খালু, খালার বাড়িতে থেকেছেন। তো ওই দিন আবার পালা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খালু বাড়িতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করলেন, কিসের? এশার, এশার নামাজ পড়লেন মসজিদে, সুম্মা যা তারপরে বাড়িতে আসলেন, ফাসাল্লা আর বারা কাতেন, তারপর চার রাখা সলাত আদায় করলেন, সুম্মা নাম, তারপরে শুয়ে গেলেন, চার রাখা সলাত আদায় করে শুয়ে গেলেন। দুই রাখা সুন্নাতে রাতে বা এশা পরে চার রাখাত পড়াও হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে, এশার সুন্নাত হিসেবে চার রাখাত পড়া প্রমাণিত রয়েছে। আর এছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদে পড়ে ঘুমিয়ে যেতেন, কখনো কখনো অর্ধেক তাহাজ্জুদ পড়ে, কিছুটা তাহাজ্জুদ পড়ে ঘুমিয়ে যেতেন, করতে পারেন, এরকম করতে পারেন, কয়েকবারে ভেঙে ভেঙে তাহাজ্জুদ পড়া যেতে পারে। সোম্মা নামা, তারপরে শুয়ে গেলেন, সোম্মা কামা, বেশ কিছুক্ষণ ঘুমিয়ে আবার উঠে গেলেন, যেহেতু ইবনে আব্বাসের ঘুম ভেঙে গেছে, উনিও যেয়ে গেছেন, ঠাকুম তো আসারে বলছেন যে আমি তার বাম দিকে দাঁড়িয়ে গেছি, জানা নেই ছোট ছেলে, 8-10 বছরের ছেলে, কি জানবেন, 8-10 বছরের ছেলে, মশলা জানা নেই, বাম দিকে দাঁড়িয়ে গেছেন, ফাজা আলানি আইয়ামিনি, তখন আমাকে ডান দিকে করে দিলেন। অন্য হাদিস রয়েছে কিভাবে কান ধরে এই দিক থেকে, কানটা ধরে এদিক থেকে, এরকম করে বাম দিক থেকে কানটা ধরে পেছন দিক দিয়ে, হ্যাঁ নবী সামনে সামনে দিয়ে না, পেছন দিক থেকে নিয়ে এসে ডান দিকে দাঁড় করে দিলেন। যদি কেউ মাইন্ড না করে তাহলে কান ধরবে না, কেউ যদি জাহেরি হয়, বলছেন নবী সাল্লাল্লাহু কান ধরে ঠিক করেছেন, আমার পাশেও যদি কোনো মুক্তাদি এরকম দাঁড়ে আমিও কানটা ধরে বলবো এই সুন্নত আমল করলাম, তো মারামারি লাগবে না, লাগবে না, অবশ্যই, তাহলে আপনি তখন ভদ্রভাবে ইশারা করবেন। যদি কারো কান ধর, কান ধরাও আদর, অনেক সময় ছোট ছেলেদের নিজের ছেলেদের আদরে ওঠাও, দুই রকম আছে, একটা শাস্তির কান ধরা, একটা আদর করে কান ধরা আছে, রসিকতা করে কান ধরা আছে, আছে না নেই, কিন্তু এইরকম আপনাদের মতো লোকদের তারা কান ধরা চলবে না, আপনাদের ধরলে তো বাপরে বাপ, সেন্টার থেকে তো যাবে যাবেন, মনে হয় এক্সিট লাগে বাংলাদেশে চলে যাবেন, যে দেশে মুখই দেখাবো না, যেখানে এত মানুষ এখন কান ধরেছে আমার, তাই না? তো ডান দিকে দাঁড় করে দিলেন, ফাসাল্লা খামসা রাকাত, তারপরে 5 রাকাত পড়লেন, 5 আর 4 9 হয়ে গেল, ঠিক আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাহাজ্জুদ কখনো কখনো নয় হতো, তাহলে বোঝা গেল যে নবী এসা পরে 4 রাকাত তাহাজ্জুদের পরে ঘুমিয়েছিলেন, সুন্নত রাতের কথা এখানে উল্লেখ হয়নি, এই 4 রাকাত কি ছিল, তাহাজ্জুদে ছিল, সুম্মা সাল্লা রাকাতেন, তারপরে 2 রাকাত পড়লেন, তাহলে 5 রাকাত পড়ে মানে বেতর পড়ার পরে 2 রাকাত পড়লেন, এই বেতর পড়ার পরে 2 রাকাত পড়লেন। অন্য হাদিসে রয়েছে বসে বসে পড়তেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো বসে পড়াও, হ্যাঁ সুন্নত সম্মত নফল, কিন্তু কার জন্য, তাহাজ্জুদ পড়া ব্যক্তির জন্য, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদে পড়ে, এমনি কোনো সময় কোনো সাহাবি
মসজিদে তাহাজ্জুদ পড়বেন না, কিছুই না, এশা পড়লেন, দুই রাকাত সুন্নাত রাতে, আর তারপরে বসে বসে বেতর পড়ার পরে নফল, এরকম কোনো প্রমাণ কিন্তু নেই। যখন নেই তো যেটা প্রমাণ আছে সেটার উপরে আমল করতে হবে। তো আমাদের দেশের মানুষরা সুবিধাবাদী, হ্যাঁ সুবিধাবাদী, এদিকে তাহাজ্জুদ পড়বেন না আর এদিকে বসে বসে নফল নেবে, বসে বসে নফল নেবে, আর তাও মানুষের সামনে, যাতে মানুষরা বলে যে বেচারা কী হয়েছে, মিসকিন খোঁড়া হয়ে গেছে নাকি, হ্যাঁ দাঁড়াইতে পারে না হয়তো, তাই না? না মোটেই না, এটা এটা সুন্নত না, সুন্নতের খেলাফ কাজ। সোম্মা সাল্লা রাকাত দুই রাকাত পড়লেন বেতরের পরে, সোম্মা নামা তারপরে ঘুমিয়ে গেলেন, হাত্তা সামেত গতি তাহু আওকাল খাতি তাহু, গতি তার খাতি দুটোর মানে হচ্ছে নাক ডাকা, দুটোর মানে হচ্ছে নাক ডাকা। তো মাঝে মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও নাক ডাকতো, মাঝে মধ্যে হালকা ডাকা, আর একটা হচ্ছে কন্টিনিউ। কিছু লোকের আছে কি রোগ এটা একটা, যে ও ঘুমাইতে চোখ বন্ধ হইতে হইতে এমন ডাকা শুরু করবে যে ওই বড় ব্যাঙের মতো, এমন ডাকা শুরু করবে যে মানুষ ঘাবড়িয়ে যাবে, বাড়িতে যারা থাকবে তারা ঘাবড়িয়ে যাবে। অনেকের স্ত্রী পালাতে দিশা পায় না, বলছে আমি এর কাছে শুইতেই পারবো না, এত জোরে নাক ডাকে যে আমি ভয় আর থাকতে পারি না। আল্লাহ হেফাজত করে এর থেকে, তাহলে চিকিৎসা অবশ্যই করবেন। কথা বোঝা গেছে না? আমাদের এক ছাত্র ভাই ছিল, এখনও দাম্মামে আছে, এখানে নেই, নাম না বললে গিবত হয় না, কিন্তু কিসা শোনাচ্ছি রসিকতার জন্য, যাতে যাতে ঘুমেছে ঘুম ভাঙে, ঠিক আছে? রিয়াজ আমার ওই কিং খালেদের প্রোগ্রাম ছিল, সম্মিলন, জানি না এই সফরে আর কেউ ছিল নাকি এখানকার। তো ওই সফরে গিয়ে বাথাতে একদিনই ভাইয়ের বাসাতে আমি একটা রুমে আলাদায় থাকলাম, আর ছাত্র ভাইরা পাঁচজন ছয়জন, কত রুম কোথায় পাবে, পাঁচ ছয়জন এক রুমে ওরা নিচে, আর হলে দু তিনজন চারজন মনে হয় এরকম আছে, আর তার মধ্যে একজন না দুজন এমন ডাক ডাকা শুরু করেছে, আরে আল্লাহ আকবার, এমন ডাক নাক ডাকা শুরু করেছে, আমি তো জানি না কারণ আমার তো দরজা বন্ধ। সকালে উঠে এরা বলছে যে শেখ একটু ঘুমাইতে পারিনি, আরেকজন বলছে যে আমি যখন ওর রুমের ভিতরে ছিলাম ঘুমাইতে পারিনি, তখন এসে হলে এখানে ঘুমিয়েছি, হলে এসে কোনো রকম জান বেঁচেছে। কথা বোঝা গেছে? তো এইরকম সঙ্গী আল্লাহ না করে সফর সঙ্গী হয়, একবার গেলে আর বলবো আউযুবিল্লাহ আউযুবিল্লাহ আল্লাহর পানহা, আর এর সাথে কোনদিন সফর করবো না। তো আল্লাহ হেফাজত করুক। কিন্তু হালকা ডাক, হালকা ডাকা খারাপ নয়, এটা দোষণীয় নয়, হালকা ডাকা, মাঝে মধ্যে ডাকা, এক একটু, বিশেষ করে ক্লান্তি থাকলে, ঘুমের চাপ থাকলে প্রথমখানে এটা হতে পারে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাগের কথা এখানে রয়েছে, সুম্মা খারাজা আলা সলাত, তারপরে সলাতের জন্য বেরিয়ে গেলেন, ফজর হলো তখন। 58 নম্বর অধ্যায় বা বোন বলছেন, এই অধ্যায় হচ্ছে এজা কামার রাজুল আইয়াসারিল ইমাম, কোনো ব্যক্তি যদি ইমামের বাম দিকে দাঁড়িয়ে যায়, ফাহওয়ালাহুল ইমাম ইয়ামিনহি, তাহলে ইমাম তাকে ডান দিকে ফিরিয়ে দেবে, আর যদি ডান দিকে এরকম করে ফিরিয়ে দেয় যে কাজকর্ম করলো নামাজ অবস্থায় এরকম করে ধরে সরাইলো বা ইশারা করলো, তো লাম তাফসুদ সলাত হমা, দুজনের কারো নামাজ নষ্ট হবে না, দুজনের কারো সলাৎ ফাসেদ হবে না, নষ্ট হবে, ফাসেদ হওয়া মানে ফাসাদ একসাথে মানে নষ্ট হওয়া, কারো নামাজ নষ্ট হবে না, যাকে সরালো তারও সলাতে ক্ষতি নেই, আর যে সরালো তারও সলাতের ক্ষতি নেই। কারণ কি? কারণ হচ্ছে যে যেই কাজটি করেছে সেটা সলাতের স্বার্থে করেছে। এই একটা ফর্মুলা জানেন, আজকে আমি এর আগেও বলেছি যে সলাৎ অবস্থায় নড়াচড়া বা কাজকর্ম হচ্ছে দুই রকম, এক হচ্ছে সলাতের স্বার্থে ফি মাসলাহাতি সলা, আর একটি হচ্ছে সলাতের স্বার্থে নয়, অন্য কোনো উদ্দেশ্য, সলাতের কোনো লাভ নেই, নামাজের কোনো লাভে না, সলাতের লাভের জন্য এই কথাতে মেলা মাসলা চলে আসবে। তার মধ্যে একটি হচ্ছে যে দাঁড়িয়ে তকবীর তাহমিদ নামাজ শুরু করেছেন, মাঝখানে একটু জায়গা ফাঁকা হয়ে গেল, এখানে দুজনের মাঝে কী হয়ে গেল, গ্যাপ হয়ে গেল, সরবেন না সরবেন না। কিন্তু আমাদের দেশের হানাফি ভাইরা এই ক্ষেত্রে একেবারে কট্টর, মনে করে যে বুড়া আঙুল যেখানে করে পুঁতেছেন ওখান থেকে উঠানো যাবে না, ওখানে পুঁতেই রাখতে হবে, একটু বুড়া আঙুল সরানো যাবে না, এমনকি সেজদায় যখন যায় বলে বুড়া আঙুল সরানো যাবে না, সব সরাবে কিন্তু বুড়া আঙুল সরাবে না, ডান পায়ের বুড়া আঙুল নাকি কোনো দলিল আছে? এগুলো সব বানাওয়াট কথা, মশলা, মানুষের মন গড়া মশলা। ফি মাসলাহাতি সলা, সলাতের স্বার্থে, কারণ এখানে গ্যাপ হয়ে যাচ্ছে তো শয়তান এখানে ঢুকবে, সুতরাং আপনি সরে যাবেন, কোন দিকে সরবেন, ও বলছে তুই আয়, বলছে তুই আয়, ঝামেলা,
বড় মসজিদগুলিতে দুই দিকে টানাটানি, ওই সারা করছে তালহানা। কোন দিকে যাবেন? হ্যাঁ, মিডিলের দিকে যাবেন, ইমামের পিছনে। আপনি যদি ডান দিকে থাকেন তাহলে ইমামের দিকে টান দেবেন, ইমাম থেকে ডান দিকে। যদি বাম দিকে থাকেন তো ইমামের দিকে টান দেবেন। এখন ইমামের দিকে টান না দিয়ে ওইদিকে টান দিয়েছে, যদি টান দেয় বুঝছেন না, ওইদিকে না এদিকে আই। জি হ্যাঁ, এটা হচ্ছে সুন্নাত তরিকা। আচ্ছা আরেকটি উদাহরণ দিই, মোবাইল বেজে উঠেছে আপনার, এই ক্ষেত্রে ইন্ডিয়ান পাকিস্তানি বাংলাদেশি যারা অজ্ঞ আর যারা ওই কট্টর বেদাতের ওপর, যে একটু নড়াচড়া করা হবে না, একটু নড়াচড়া করলে নামাজ আমার নষ্ট হয়ে যাবে, তো আমার নামাজ নষ্ট করবো না, গোটা মসজিদের নামাজ নষ্ট হয়ে যাক, তা বোঝা গেছে। যার ফলে রিং হইতেই আছে, হ্যাঁ আছে, অ্যালার্ম আছে, হ্যাঁ, অথবা জুমার দিনে ও আজান লাগিয়ে রেখেছে, আজান গোটা চলতে আছে, গোটা আজান শুরু থেকে শেষ পর্যন্ত আজান ওর মোবাইল আজান দিয়েই যাচ্ছে, বন্ধ করছে না। এ লোক গুনাগার, এ লোক জাহিল মূর্খ গুনাগার। কারণ এখানে মাসলাহাতে সলাতের ফায়দা হচ্ছে আপনার, শুধু একজনের না, গোটা মসজিদের, এমনকি আপনারও। যতক্ষণ পর্যন্ত মোবাইলটায় রিং হইতে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার নামাজে কোনো খুশু হবে না, কারণ আপনার দিমাগ কোন দিকে চলে গেছে, ও মোবাইলের দিকে চলে গেছে। তারপরে গোটা মসজিদের লোক কষ্ট পাচ্ছে, তাদের খুশু নষ্ট করে তাড়াতাড়ি করে বন্ধ করেন, পকেটে হাত ঢুকান, ঢুকার পরে যদি বন্ধ করার সময়, অনেক সময় সম্ভব হয় না, ওর উপর কভার আছে, যেমন আমার এখানে কভার আছে, তাহলে বের করতে হবে ওকে, আল্লাহ নাকি বললেন বের করে, অনেক সময় না দেখে করা যাবে না, বুঝতে পারছি না যে কোথায় সুইচ আছে, হোক তাহলে সামনে নিয়ে আসার পরে তার নজরও কাজ করলো, হাত কাজ করলো, হ্যাঁ, আর তারপরে বন্ধ করলাম, তারপরে দেখতে হলো, তার জন্য কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি বিনা কাজে যদি দেখেন, হঠাৎ করে নামাজের অবস্থায় মনে হলো মাসলাহাতি সলাহ আর গায়ের মাসলাহাতি সলাহ, সলাতের স্বার্থে আর সলাতের স্বার্থে নয়, অন্য কোনো স্বার্থে হঠাৎ করে মনে হলো যে দেখি টাইম কত হলো নামাজের অবস্থাতে, দেখি একটু চলবে না, এটা যাইজ নয়, কারণ এটাতে আপনার সালাতের স্বার্থ নয়, কিসের স্বার্থে আমাকে তাড়াতাড়ি যেতে হবে কোথাও, তো দেখি টাইমটা কত হইল, অথবা কতক্ষণ লাগলো নামাজটাতে দেখি তো একটু, চলবে না? চলবে না, এই কথা মনে রাখবেন যে আপনি নামাজটাকে সুন্দর করার জন্য যদি হটানোড়া করেন, হ্যাঁ, অথবা হরকত করেন, তাহলে কোনো অসুবিধা নেই। জি, আর সামান্য কিছু হরকত যদি বিনা কাজেও হয় তাতেও সালাত নষ্ট হবে না, কিন্তু সেটা যদি বেশি হয়ে যায়, এমন অনেকে নামাজ পড়ছে, নামাজ পড়তে পড়তে হঠাৎ করে ধরেন একটু আঙুল ফুটিয়ে দিল, মকরু কাজ করলো, কিন্তু একবারই কি তার সলাৎ নষ্ট হবে না? মোটেই না, আপত্তিকর কাজ করলো, কেন করছেন? এটা তো নামাজের স্বার্থও না, বরং এটাতে আরও গাফিলতি আসবে, শয়তান সুযোগ পাবে। কিন্তু বারবার কিছু লোক আছে, আল্লাহ দেখে খারাপ লাগে এদেরকে, হ্যাঁ, যে নামাজ পড়ছে এই করতে থাকে, টিপাটিপি করতেই থাকে হাত, দেখেছেন এরকম লোককে, এরকম করতে থাকে, আবার একবার এইরকম করছে, একবার এইদিকে নড়াচড়া করছে, আবার এইটা করছে, আবার এইটা করছে, একবার এইরকম করছে, একবার এইরকম করছে, হাউজুবিল্লাহ, পাঁচবার সাতবার করলে তো নামাজ নষ্ট, কথা বোঝা গেছে? এটা জায়েজ নয়, গুনাহগার সেই ব্যক্তি। নামাজ নষ্টের পর্যায়ে যদি নাও পৌঁছে কিন্তু অবশ্যই গুনাহগার, যদি বেশি করে কাসরাতুল হারাকা, কিন্তু কাসরাতুল হারাকা যেই খুব বেশি নড়াচড়া যেটাতে নামাজ নষ্ট করবে, এরও একটা মাপকাঠি আছে, মানদণ্ড, সেটা হচ্ছে বাইরের লোক আপনাকে দেখে, কোনো দর্শক দেখে যদি তাকে মনে হয় যে এই লোকটি নামাজ অবস্থায় নেই, এতটা নড়াচড়া করেছেন যে দেখে মনে হয় যে আপনি নামাজ অবস্থায় আছেন, তাহলে জানতে হবে যে নামাজ বাতিল হবে। কিন্তু যখন নামাজই আছে কিন্তু লোকটা একটু নড়াচড়া করছে, কিন্তু নামাজ পড়ছে, তাহলে আপত্তিকর কাজ করলেন, অনেক সময় নাজায়েজ কাজ করলেন, কিন্তু নামাজ নষ্ট হুট করে বলা যাবে না। তো 698 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন নিমতু ইন্দা মাইমুনাতা, আমি মাইমুনা রাদিয়াল্লাহু তাআলার কাছে শুয়েছিলাম, ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্দা তিলকাল লাইলা, সেই রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ছিলেন, এই যে চলে আসো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেদিন পালা ছিল, ফা আখাযানি, তখন আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরলেন, ফাজা আলানি আইয়ামিনে, তারপরে ডান দিকে করে দিলেন, কি করলেন? ডান দিকে করলেন, বাইরে যান বাইরে, ওই যে পাশে ফাসাল্লা সালাসা আশারাত রাকাতান, আলোচনা শেষ হতে যাচ্ছে, এখন আসার কি যুক্তি আছে এখানে, 13 রাকাত সালাত আদায় করলেন, কি করলেন? 13 রাকাত সালাত আদায় করলেন, সুম্মা নামা, তারপরে ঘুমিয়ে গেলেন, হাত্তা নাফাখা,
ঘুমের সময় এমন কি নাক ডাকতে, নাফাকে আনফুক মানে ফুক দাও, মানে নাক ডাকতে লেগেছে, নাক ডাক, একজন যে বসে শোন এখানে পাশের রুমে। ওয়াকানা ইজা নামা নাফাকা, নবী সাল্লাল্লাহু যখন ঘুমাইতেন তখন একটু আওয়াজ হইত, নাফাকা নাফাকা আনফুক মানে ফুক দাও, যেমন আওয়াজ হয় ওই রকম আওয়াজ হইত। সুম্মা আতাহুল মুয়াজ্জিন, তারপরে মুয়াজ্জিন আসলো, ফাখারাজা, এসে বেলাল রাদিয়াল্লাহু বললেন যে সালাত ইয়া রাসূলুল্লাহ, নামাজের টাইম হয়ে গেছে, বের হলেন, ফাসাল্লা সালাতাতি ওয়ালাম ইয়াতাওয়াদ, আর উযু করলেন না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে গেছেন, আবার নাক ডাকার একটু আওয়াজও হয়েছে, তারপর আবার উযু করলেন না কেন? হ্যাঁ, কে বলতে পারে? যে বলবে হাত তুলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাতেন তখন চোখ ঘুমাইতো শুধু, ঠিক আছে, হৃদয় ঘুমাইতো না, কলব ঘুমাইতো না, কারণ নবী সাল্লামের ঘুমের অবস্থা তো ওহী নাজিল হইত। তো কলব যদি হৃদয় ঘুমিয়ে যায়, কলবের কাজ কি? হৃদয়ের কাজ হচ্ছে কোনো কিছুকে আয়ত্ত করা, উপলব্ধি করা, হ্যাঁ, বুঝা, উপলব্ধি করা। তো যদি অন্তরও ঘুমিয়ে যায় আমাদের মতো, তাহলে তো অনেক কিছু মনে থাকবে না। যেমন আমরা যদি স্বপ্নও দেখি, দেখেন অনেক সময় স্বপ্ন দেখেছি, এত সুন্দর স্বপ্ন দেখেছি কিন্তু ঠিক করে বলতে পারি না, হয় না, হয় না, হ্যাঁ, আমাদের এটা ত্রুটি, স্মৃতিশক্তি। যেমন আমরা আজকের আলোচনা এত সুন্দর করে শুনলেন কিন্তু যদি বলতে বলা হয় অনেকে বলতে পারবেন না। জাগ্রত অবস্থায় যখন এটা হচ্ছে, ঘুমের অবস্থাতে অনেকেই এর এই প্রশ্ন উঠে মনে যে আমি এত সুন্দর স্বপ্ন দেখি কিন্তু মনে কেন থাকে না। আপনার স্মৃতিশক্তি ঘুমের অবস্থাতে ওই রকমই দুর্বল যেমন আপনার জাগ্রত অবস্থায় দুর্বল, হ্যাঁ, অথবা ঘুমের অবস্থা বিভিন্ন পারিপার্শ্বিক কারণে আপনি সেই চমৎকার স্বপ্নটি, মনে হচ্ছে খুব ভালো স্বপ্ন, কিছু কিছু কথা মনে আছে কিন্তু পুরোটা আয়ত্ত করতে পারেননি, পারিপার্শ্বিক কারণের মধ্যে একটা হচ্ছে এমন গভীর ঘুম ছিল যে ওই ঘুমে ঠিক করে রাখতে পারি, ধরে রাখতে পারিনি। এই জন্য শেষ রাতের স্বপ্ন সবচাইতে ভালো স্বপ্ন, কারণ যে গভীর ঘুমের চাপটা ওইটা হালকা হয়ে গেছে শেষ রাতে, আস্তে আস্তে ঘুম, ধরেন 5 ঘন্টা যখন হয়ে গেছে স্বাভাবিক এমনি হালকা ঘুম এখন 5 ঘন্টা ঘুমার পরে, কিন্তু 1 ঘন্টা হয়েছে, 2 ঘন্টা হয়েছে, তারপরে যদি জাগিয়ে দেয় মাথা খারাপ হবে না, হবে না, কঠিন অবস্থা সেই সময় জাগা। তা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য ঘুমিয়ে নিতেন, আর উজু করতেন না, সলাৎ পড়তে চলে যেতেন, কারণ তার কলব জেগে আছে, সুতরাং বুঝতে পারছেন যে আমার তো উজু নষ্ট হয়নি, উজু নষ্ট হয়নি, কিন্তু আমরা তো বুঝতে পারবো না, আমরা যখন ঘুমালাম চোখ ঘুমিয়েছে, অন্তর ঘুমিয়ে গেছে, সুতরাং হাওয়া খারিজ হইলো না হইলো না, কি হইলো না হইলো কিছুই জানা নেই আমাদের, যে সুতরাং ধরে নিতে হবে যে উজু নষ্ট হয়েছে গভীর ঘুমে। 59 নম্বর অধ্যায় বলছেন, বাবুন, এই অধ্যায় হচ্ছে এজা লামিয়ান উইল ইমাম আইয়াউম। আচ্ছা, আরেকটি মাসলা, এই হাদিস থেকে যে ইবনে আব্বাসের হাদিস, এগুলো থেকে, এই হাদিস থেকে অনেক মাসলা ইস্তেমাত করা হয়েছে, একটি মাসলা নয়, সময়ের স্বল্পতার জন্য যেই মাসলাটি ইমাম বুখারি বুঝাইতে চেয়েছেন বা অধ্যায় কায়েম করেছেন সেটা হয়তো আলোচনা করছি। যেমন একটা ওর মধ্যে জানলাম কি, যে দুইজন যদি থাকে তাহলে পাশাপাশি সমান হয়ে দাঁড়াবে। আর একটি মাসলা জানলাম যে ইমাম যদি মুক্তাদি ভুল করে দাঁড়ায়, বাম দিকে দাঁড়িয়ে গেছে, তাকে যদি কি করে ডান দিকে করে, এই যে নড়াচড়া করলো, তাতে দুইজনের কারো নামাজ নষ্ট হবে না। এই হাদিস থেকে আরেকটি মাসলা, সেটা হচ্ছে যে প্রথম যখন ইমামতি শুরু করেছিলেন তখন তার নিয়ত ছিল না যে আমার কোনো মুক্তাদি আসবে বা মুক্তাদির জন্য নিয়ত করছি, কিন্তু পরে মুক্তাদি এসে সামিল হলো, কোনো অসুবিধা নেই। কারণ এখানে বেদাতি ইমামরা করে কি, অগ্রিম বইলে রাখে কি, আনা ইমামুন, আমি ইমাম হইলাম, লেমান হাজারা যারা এখন উপস্থিত, অমাল্লামী হাজর যারা এখন আসেনি পরে আসবে, তাদের সবারই কিন্তু ইমাম হয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের দেশীয় বেদাত, কথা বোঝা গেছে না? না, প্রথম কথা অন্তরে এখানে নিয়ত আছে, সুতরাং মুখে বলাই বেদাত। 2 নম্বর কথা, এইরকম নিয়ত করা কোনো জরুরি না যে হঠাৎ করে একদিন হয়তো ওইগুলো খেয়ালই করেননি, আপনি ইমাম ইমামতি শুরু করে দিয়েছেন কিন্তু খেয়াল করেননি যে আমাকে নিয়ত করতে হবে যারা এখন এসে লাগলো, আর পরে যারা লাগবে হয়তো 1-2 রাকাত পরে কি শেষ রাকাত পর্যন্ত, তাদেরও নিয়তটা করিনি, পরে সালাম ফেরার পরে বলছেন যে ভাই যারা পরে এসেছে তোমাদের কিন্তু আমি নিয়ত করিনি, নাকি? না না না, এর জন্য আলাদা কোনো নিয়ত করা লাগবে না, আপনি ইমাম হয়েছেন মানে সবার ইমাম হয়েছেন, শেষ পর্যন্ত সালাম ফেরা পর্যন্ত যারা আসবে তাদের সবার ইমাম হয়ে গেছেন আপনি, না বলা চলবে
আর না ওখানে ধৈর্যে আপনাকে নিয়ত এখানে করতে হবে যে আমি সবার ইমাম হচ্ছি, অগ্রিম না, মোটেই না। তো 699 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন বিত্তু ইনদা খালাতি মাইমুন, আমার খালা মাইমুনার কাছে আমি রাত কাটিয়েছিলাম। ফাকামা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দাঁড়ালেন, ইউসাল্লি মিনাল লাইলে, রাতে তাহাজ্জুদ পড়ার জন্য। ফাকুম তো ওসাল্লি মাহু, আমিও দাঁড়িয়ে গেলাম নামাজ পড়ার জন্য, কেয়াম করার জন্য। ফাকুম তো আইয়া সারি, কিন্তু আমি বাম দিকে দাঁড়িয়ে গেলাম। কোন দিকে দাঁড়ালাম? বাম দিকে। ফাখা যাবে রাসি, তখন নবী আমার মাথাটা ধরলেন, এখানে মাথার কথা রয়েছে, অন্যের ভাইতে রয়েছে বেউজিনি, কানটা ধরে, আর কানটাও কিন্তু মাথারই অংশ, মাথা এইটুকু পুরাই মাথা, বোঝা গেছে যে পুরাই মাথা। ফাঁকা মানি আইয়ামিনে, আমাকে ডান দিকে দাঁড় করে দিলেন। এখান থেকে মাসলা ইস্তেমবাদ করলেন ইমাম বুখারি কি, যে নবী সাল যখন নামাজটা শুরু করেন তখন কিন্তু তিনি এটা কল্পনা করেননি যে ইবনে আব্বাস ঘুমিয়ে আছে, হঠাৎ করে লাফিয়ে উঠে আমার সাথে নামাজ শুরু করে দিবে, তাই না? জি হ্যাঁ, কোনো অসুবিধা নেই। 60 নম্বর অধ্যায়ে বলছেন, বাবুন, এ অধ্যায় হচ্ছে ইজা তাওয়াল ইমাম, ইমাম যদি লম্বা করে নামাজ পড়ে, দীর্ঘায়িত করে, ইমাম এত লম্বা সলাত শুরু করেছে, ওয়া কান আলির রাজুল হাজা, আর আরেকজন মুক্তাদির এমার্জেন্সি ছিল, তার কোনো প্রয়োজন ছিল, তাড়া ছিল, ফাখারাজা, সে দেখলো যে এত লম্বা নামাজ পড়লে তো আমার সব মামলা খারিজ হয়ে যাবে, হ্যাঁ, ফাখার বেরিয়ে পড়লো, আসাল্লাহ, আর তারপরে নিজেই বাইরে গিয়ে বারান্দায় নামাজ পড়ে নিল, আর তারপরে চলে গেল। তো এই লোকের নামাজ হবে কি হবে না? জি হ্যাঁ, এই লোকের নামাজ যদি এমার্জেন্সি হয়, জরুরি হয়, তাহলে হয়ে যাবে। যেমন একটা উদাহরণ দিই, আজকাল যেহেতু আমরা পে পার্কিং এলাকায় আছি, তাই না, পে পার্কিং জোনে, এখন একটা লোক বেচারা মনে করছে যে অসুবিধা নেই, নামাজ পড়তে কত লাগবে আর, হ্যাঁ, 4-5 মিনিট লাগবে হয়তো, ঢুকেছে আর দেখছে যে এত লম্বা নামাজ শুরু করেছে, এদিকে তো পালপিটিশন শুরু হয়ে গেছে, তাই না? আজকাল তো নামাজের সময় কিন্তু ফাইন দিচ্ছে, গাড়িওয়ালারা ভালো করে শুনে রাখেন। সুতরাং ধরেন পে করা আছে আপনার, কিন্তু পে এতক্ষণ পর্যন্ত করা আছে যে 5-7 মিনিট চলবে, আর দিয়েছে লম্বা নামাজ শুরু করে দিয়েছে, হ্যাঁ, যদি আজকাল কেউ লম্বা শুরু করবে না, তাই না, লম্বা শুরু করে দিয়েছে, আর তাতে আধা ঘন্টা লেগে যাচ্ছে, কী করবেন এখন আপনি? আপনার জন্য একটা কষ্টকর, গরিব মানুষ, আর আপনার হঠাৎ করে 150-200 টাকা কি 250 টাকা লেগে যাবে, মুশকিল, তাই না? তখন আপনি নামাজটা ছেড়ে দিলেন, আর তারপরে পিছনে নামাজ পড়লেন, নাহলে পরে পড়বো, এখন গাড়ি বাঁচাই, চলবে না? চলবে না, চলবে, কিন্তু বিনা কাজে চলবে না। এই নয় যে আমি সুবিধাবাদী, আর না প্রচণ্ড ক্লান্তি আছে আর খুব লম্বা নামাজ শুরু করেছে, আজকাল সাধারণত এটা হয় না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে মুয়াজ বিন জাবাল এমনটা করেছিলেন, সেই জন্য একটা মাসলা, মাসলা তো জানা জেনে রাখতে হবে, হতে পারে কারো শরীর চলছে না, হতে পারে। যদি ইমাম দীর্ঘায়িত করে সলাত আর মানুষের প্রয়োজন থাকে, তাহলে সেই ব্যক্তি মুক্তাদি ছিল, সে সেখান থেকে জামাত থেকে বেরিয়ে গেল, ওয়াসাল্লাহর একাই নামাজ পড়ে নিল, তো কেমন এটা? 700 নম্বর হাদিস, জাবের বিন আবদুল্লাহ বর্ণনা করছেন, আন্না মুয়াজ বিন জাবাল কানা ইউসাল্লি মা আন-নবী, মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি মসজিদে নবীতে এশা নামাজ পড়তেন, আগে পড়ে নিতেন, সোম্মা ইয়ারজু, তারপরে নিজের মহল্লাতে যেতেন, ফায়া উম্মু কওমহু, আর তারপরে নিজের বংশধরের গোত্রের ইমামতি করতেন উক্তিয়া মসজিদে। প্রথম নামাজটি তার হয়তো ফরজ, কারণ আগেরটা হচ্ছে সবচেয়ে উত্তম নামাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তাদি হয়ে সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইক্তেদাতে, আর দ্বিতীয় যে নামাজটি পড়াতেন তিনি, সেখানে তার হয়তো নফল, কিন্তু তার মহল্লার লোকদের ছিল ফরজ। এখান থেকে বেশ কিছু মাসলা মাসাল এই হাদিস থেকে জানাবে, তার মধ্যে একটি হচ্ছে যে নফল পড়া বা সুন্নত পড়া ইমামের পিছনে ফরজ পড়া জায়েজ, সুতরাং রমজান মাসের প্রয়োজন বেশি হয়। এসছেন, দেখছেন জামাত শেষে এখন তারাবি চলছে, এখন যারা মাসলা জানে না বা যাদের গোড়ামি আছে, তারা কী করে? আলাদা করে ও এসার জামাত শুরু করেছে, অথচ ওইখানে জামাত চলছে, একই মসজিদ দুই জামাত জায়েজ নয়, একই মসজিদ দুই জামাত জায়েজ নয়, ভালো করে শুনে রাখেন। তাহলে এখানে সুন্নত তরিকা কি, যে ইমামের নফল চলছে বা সুন্নাত চলছে, তারাবি চলছে, আর আপনারা মুক্তাদি যারা পাননি, হ্যাঁ, তাদের কি ফরজ, ফরজের নিয়ত করে এসাদ, আর তারপরে এসাদ যখন পড়া হয়ে গেল, 2 রাকাত পড়ে সালাম ফিরলো, বাকি 2 রাকাত পুরা করেন, আর তারপরে তখন লাগেন, তারপর থেকে তখন আপনি তারাবির নিয়ত করেন, বোঝা গেছে না? এটি হচ্ছে দলিল। আর এখানে হয়েছিল কি ঘটনা, কিন্তু পুরো লম্বা বয়ান করেনি, তারপরে আসছে 701 নম্বর হাদিসে, এখানে সংক্ষেপ করে দেওয়া হয়েছে। জাবির বিন আব্দুল্লাহ বলছেন,
যে কানা মুয়াজ বিন জাবাল ইউসাল্লিমা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে এসে সালাত পড়ে নিতেন, সুম্মা ইয়ারজাউ তারপরে ফিরে আসতেন, ফায়াউম্মু কওমুহু তারপর নিজের সম্প্রদায়ের ইমামতি করতেন, ফাসাল্লাল এশা একদিন এশার নামাজ পড়লেন, নিজের গোত্রে এসে মহল্লাতে এশার নামাজ পড়লেন, ফাকারা বিল বাকারা আর সূরা বাকারা শুরু করে দিয়েছেন, সূরা বাকারা কয়টি আয়াত আছে, 286 শুরু করে দিয়েছেন, আজকালকার জামানা নয়, আজকাল অনেকে সূরা বাকারা পড়ে কিন্তু অমিম্মা রাজাকনাহুম ইউনফিকুন বাস শেষ, হ্যাঁ না হলে খাতাম আল্লাহ আলা কুলুম বাস, খুব বেশি পড়লে এক রুকু পড়লে অনেক হয়ে গেল, তাই না? না না, এটা সুন্নাত তরিকা না, তো তার মানে ওই নয় যে আপনি লম্বা করে পড়বেন, জি হ্যাঁ এরকম যখন দেখবেন যে এরকম পরিস্থিতি, তো এশা নামাজের সূরা বাকারা শুরু করে দিয়েছেন, ফান সারফার রাজল, একজন লোক নামাজ ছেড়ে দিয়ে হাঁটলো, ফিরে চলে গেল নামাজ থেকে, ফাকানা মুয়াজুন ইউনাউবিল মিনহু, মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরে বলা হলো যে আপনি নামাজ পড়াচ্ছিলেন আর একজন লোক পিছনে ছিল, অমুক ব্যক্তি ওই বংশেরই যেহেতু গোত্রে, বলছে ও আপনার পিছন থেকে যে নামাজ ছেড়ে চলে গেল, তখন স্বাভাবিক মুয়াজ বিন জামালের রাগ হয়েছে যে আমার পিছনে ইক্তেদা না করে ওই রকম জামাত ছেড়ে চলে গেল, তো তিনি একটু বিরূপ মন্তব্য করে দিয়েছিলেন, অন্য রওয়ায়েতে রয়েছে এখানে ইউনাউবিল মিনহু তার উপর একটা খারাপ মন্তব্য করেছে, খারাপ মন্তব্যটা কী ছিল, বলছে মোনাফেক না হলে কি আর নামাজ ছেড়ে যায়, মোনাফেক না হলে কি আর জামাত ছাড়ে, জামাত থেকে বেরিয়ে চলে গেল তার মানে হচ্ছে সে মোনাফেক, এই যে মোনাফেক বলে দিয়েছিলেন, ফাবালাগা জালেকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওইদিকে ওই লোক কেউ বলনে ওয়ালা আছে, এটাও মনে রাখবেন কখনো কারো বিরুদ্ধে বলতে যাবেন, এতে হয় কি যারা গীবত করে ওরা ভাবে যে আমি যাদের সামনে বলছি এরা সবাই আমার মিত্র দোস্ত, কিন্তু ওদের মধ্যে একজন যে আছে যে আপনার কাছ থেকেও স্বার্থ হাসিল করতে চায়, ওখানেও গিয়েও স্বার্থ হাসিল করতে চায়, এখানে শুনলো আরে জানে শেখ ও তো আসে আপনার দার্সে কিন্তু ও আপনার সম্পর্কে এরকম বলছিল, দিল এখানে গিয়ে, তাই কি না? সুতরাং কিছু লোকেদের যে স্বভাব আছে গীবত করা, আর কিছু লোকের আছে চুগলখড়ি করা, দুটোই কবিরা গুনাহ, কথা বোঝা গেছে? তো এইরকম গীবত করবেন না, আর গীবত করে তারা এত মূর্খ যে মনে করে সব আমার বন্ধু বান্ধব সবাইরা, এরা কোথাও লিক আউট করবেন না, কাউকে জানাবে না, হ্যাঁ। তো এখানে ওই যে মোনাফেক বলেছেন মুয়াজ বিন জাবাল, ওইটা শুনেনি আরেকজনই বলছে আরে জানো তুমি নামাজ ছেড়ে কেন চলে এসছো, তোমাকে যে মুয়াজ বিন জাবাল মোনাফেক বলছিলেন, তাই নাকি আমাকে মোনাফেক বললো, খাঁটি সাহাবি আর যদি মোনাফেক বলে তো রাগ হবে না, হবে না, ওনারও রাগ হয়েছে, নবী সাল্লাল্লাহু কাছে চলে গেছেন একেবারে, গিয়ে একবারে অভিযোগ করলেন যে আমাকে মোনাফেক বলেছে, নবী সাল্লাল্লাহু কাছে এই খবর পৌঁছিল, ফাকালা ডেকে পাঠালেন মুয়াজ, ডেকে নিয়েছো মুয়াজকে, মুয়াজ যখন আসলেন তখন বলছেন যে ফাত্তানুন 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 সালাসা মেরার, অন্য রিওয়ায়েত রয়েছে ইয়া মুয়াজ হে মুয়াজ আনতা ফাত্তান আনতা ফাত্তান, তুমি ফিতনা সৃষ্টিকারী, তুমি বিশৃঙ্খলা সৃষ্টিকারী, তুমি ফিতনাবাজ, ফিতনা সৃষ্টি করছো, নামাজ পড়াইছো ইমামতি করছো না ফিতনাবাজি করছো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকা দিলেন তিনবার করে, অন্য রওয়ায়েত রয়েছে ফাতেনান 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 মানে আহসাবুকা ফাতেনান, তোমাকে মনে করে যে তুই ফিতনাবাজ ফিতনাবাজ ফিতনাবাজ, ও আমার হবে সূরা তাইনার, তারপরে বললেন যে তুমি এই ধরনের দুটো সূরা পড়বে, দুই রাকাতে দুটো সূরা পড়বে এই ধরনের, মিন আউসাতিল মুফাসসাল, মুফাসসালের মধ্যম থেকে, আউসাতে মুফাসসাল থেকে, আউসাতে আমর বলছেন এই দুটো সূরার নাম আমি ভুলে গেছি, লা আহফাজুহুমা আমার মনে নেই, ওই দুটো সূরা ছিল সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা আর কোনো রিওয়ায়েত রয়েছে ওয়াশামসি ওয়া দুহা, কোনো রিওয়ায়েত রয়েছে ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, এই এইগুলো কোনোটাতে রয়েছে ওয়াত্তারিক, হ্যাঁ ওয়াত্তারিক আর সাব্বিহ ইসমা বা গাশিয়া, এই এই ধরনের সূরাগুলি, তাহলে এশার নামাজে এই ধরনের সূরাগুলি পড়াটা হচ্ছে সুন্নার কাছাকাছি, বেশি ভারীও লাগবে না আর একেবারে শর্টও হয়ে যাবে না, সংক্ষেপ হয়ে যাবে না। আওসাতে মুফাসসাল কথাটি যখন আসলো তখন এটার ব্যাখ্যা করে দিই, কোরআনে কারিমের একটা অংশ শেষ অংশটিকে মুফাসসাল বলা হয়, যেগুলোতে তুলনামূলক ছোট সূরা রয়েছে, তুলনামূলক কি রয়েছে, ছোট সূরা রয়েছে, আর এ মুফাসসাল আবার তিন ভাগে বিভক্ত, তেওয়ালে মুফাসসাল, আওসাতে মুফাসসাল আর কেসারে মুফাসসাল। তেওয়ালে মুফাসসাল হচ্ছে সুরায়ে কাফ থেকে বা হুজরাত থেকে, কেউ হুজরাত বলেছেন কেউ কাফ থেকে, সুরায়ে কাফ বা হুজরাত থেকে শুরু করে সুরায়ে মুরসালাত পর্যন্ত, মানে নাবার আগ পর্যন্ত, 29 পারা শেষ পর্যন্ত, ঠিক আছে?
আর আওসাতে মুফাসসাল হচ্ছে সূরা নাবা থেকে শুরু করে সূরা ওয়াল্লাইল ইযা ইয়াগশা ওয়ান-নাহারি ইযা তাজাল্লা পর্যন্ত। আর তারপরে যে শুরু হচ্ছে ওয়াল্লাইল ইযা ইয়াগশার পরে অদ্দোহা ওয়াল্লাইল ইযা সাজা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত একবার ছোট ছোট যে সূরাগুলি, এই সূরা ছোট সূরার মধ্যে দুটো সূরা একটু বড় আছে, একটা হচ্ছে সূরায়ে লাম ইয়াকুন আল্লাযীনা কাফার সূরা বাইয়ানা, আরেকটি হচ্ছে সূরা আলাক ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক এই আলাক। এই তাহলে শেষ হচ্ছে কেসারে মুফাসসাল, মানে মুফাসসালের ছোট ছোট সূরাগুলি সূরায়ে অদ্দোহা ওয়াল্লাইল ইযা সাজা থেকে শুরু করে সূরায়ে নাস পর্যন্ত। তো এখানে এশার সলাতে দুটো সূরা কোথায় পড়তে বললেন? আওসাতে মুফাসসাল, অর্থাৎ সূরা নাবা থেকে শুরু করে সূরায়ে ওয়াল্লাইল ইযা ইয়াগশা সুবহানা রাব্বিকাল আলা হালাত হাদিসুল কাসি ওয়াসসামাই যাতিল বুরুজ ইযাসসামাউন ফাতারাত ইযাসসামাউন শাক্কাত ইযাসসামসু কুওয়িরাত, এগুলো পড়তে বললেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। ও জাযাকুমুল্লাহ খাইরান আপনাদের ধৈর্য ধারণের জন্য। আর কিছু লোকেরা এদিক সেদিক এত কথা বলছিলেন কেন, আল্লাহ আপনাদের হেদায়ত দান করেন। আর যারা পরে এসেছেন তাদেরকে আল্লাহ হেদায়ত দান করেন, যারা আসবেন আগে আসবেন, আর না হইলে অনলাইনে শুনে নেবেন, ভিডিও শুনতে পারবেন, দু তিন দিন পরে ভিডিও পাবেন, আর অডিও শুনতে চান তো এক ঘন্টা পরে অডিও চলে আসবে তাও শুনতে পারবেন, কিন্তু এ শেষ দিকে এইরকম করে দয়া করে আসবেন না। জাযাকুমুল্লাহ খাইর, আল্লাহ কবুল করুন। ও সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।